তোমরা কেউ দেখতে পাচ্ছ না কিছু বুঝো? হ্যালো, স্যার তো 9 মাইনাস হ্যালো, হ্যাঁ হ্যাঁ করলাম, এখনই বলে গেছেন তার জন্য ওইটা আগে দেখলাম। আমি একটা ম্যাথ দিচ্ছি, এটা করে দেখো আমাকে আগে। স্যার হয়ে গেছে, আমি কিছু কম্পিউটার পুরোটা খুলে রেখেছিলাম, মানে কম্পিউটার একটু প্রবলেম হয়েছিল স্যার, তার জন্য খুলে রেখেছিলাম। আমাকে এটা আগে অ্যান্সার করে দেখো, √9 4 5, এটার অ্যান্সার আমি অপশনগুলো দিচ্ছি, কোন অপশনটা ঠিক হবে বলবে। হ্যাঁ বলে, এটা কোন অপশনে ঠিক হবে? ওইটাতে, ওই তো উপরে করছে। হ্যাঁ দেখো এটা লেখা বুঝতেছ না স্যার, কোশ্চেনটা হচ্ছে √9, এটা কোশ্চেন √9 -4√5, ঠিক আছে, এটার সমান কি হতে পারে? কেউ অ্যান্সার পারলে ভাই, ABCD মধ্যে কোনটা অ্যান্সার হতে পারে বলো ভাই। √2 -5, আর কেউ, আর কেউ বলো ভাই, √2 -5 সবাই একই মত তো? ঠিক আছে দেখে না, এগুলো দেখলো ভাই, ওখানে লেখা আছে √9। √9 কে আমি কি করতে পারি, এখানে অ্যাকচুয়ালি ফর্মুলাটা দেখো, এই ধরনের যদি অঙ্ক দেখো সময় তো মনে রাখবে এখানে যেটা লেখা থাকে সেটা হচ্ছে 2AB, আমাকে এই 2AB আকার ভাঙতে হবে। এটা যেটা 9 আছে থাকলো এটাকে ভাঙার চেষ্টা করবো, 2 হলো একটা, এ মানে আমি 2 ধরলাম আর বি মানে √5 ধরলাম, যদি এটা আমি 2AB ধরি তাহলে এটাকে 2AB হচ্ছে কোথায় না দেখো স্যার, এবার দেখো ভাই আমাদের করে দিচ্ছি, অবশ্যই করে দিচ্ছি, তার আগে এটাকে দেখো স্যার, এখানে এই ফর্মুলাটা লেখা আছে a² - 2ab + b²,
এবার এর ভালো দেখো আমরা এখানে এর জায়গায় কত লিখেছি, এর নিচ উপরে কত লেখা আছে বলতো স্যার, আর বি এর উপরে কত লেখা আছে, আর বি এর উপরে রুট ফাইভ, তাই এর মান যদি টু হয় স্যার তা টু এর স্কোয়ার হবে কি হবে না বলো, আর এখানে বির ভ্যালু যদি ফাইভ হয় রুট ফাইভ তা রুট ফাইভ এর স্কোয়ার হবে কি হবে না, এই দুটো ক্যালকুলেশন গুলো কত পাচ্ছ তুমি, ধরো দুই দিয়ে চার হয় আর এখানে পাঁচ হচ্ছে, এই পাঁচ আর চার এই দুজনকে প্রথমে বেলার প্রথমেই লিখে রেখেছে নয়, আর টু এবি যেটা থেকে গেল স্যার সেটা ওখানে রেখে লিখে রেখেছে, তাহলে আমাকে আমি করে দিচ্ছি দেখলে হবে, নয়কে ভাঙতে পারি দেখো স্যার, যেটা নয় ছিল তাকে আমি চার প্লাস পাঁচ করলাম আর মাইনাস ফোর রুট ফাইভ এটা লিখলাম, দেখো নাই শুধু নাইন কে ভাঙলাম, এবার চারকে আমি কি লিখতে পারি, টু এর স্কোয়ার লিখতে পারি স্যার, প্লাস পাঁচকে আমি রুট ফাইভ তার স্কোয়ার লিখতে পারি, মাইনাস টু একটা এ মানে টু আর বি মানে রুট ফাইভ, এইটা আমি এখন যে ফর্মুলাটা লিখলাম সেই ফর্মুলার সঙ্গে মিলছে কি মিলে না বলো ভাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এর সঙ্গে মিলছে কি মিলে না বলো, তাহলে এটা কার ফর্মুলা, এই যে উপরে লিখলে এটা কিসের ফর্মুলা হয়, এ মাইনাস বি আর কি হয় বলো স্কোয়ার, তাহলে নিচে যেটা লিখবো স্যার আমরা রুট মানে টু মাইনাস রুট ফাইভ তার কি হচ্ছে হোল স্কোয়ার হচ্ছে স্যার, রুটের ভিতরে কেউ যদি ডবল থাকে সেটা সিঙ্গেল বার হবে কি হবে না, তাহলে এখানে অ্যান্সার কি হলো টু মাইনাস, এখানে কোন অপশন আছে আমি বলতো টু মাইনাস রুট ফাইভ, মিলছে বলো ভাই এ বি সি ডি বলো কেউ বলো, কি দু নম্বর না এক নম্বর বলো, তুমি দুই এক বলো দুই, সবাইকে একমত স্যার, দুই এর সঙ্গে মিলছে, দুই এর সঙ্গে একমত স্যার মিলছে কি মিলে না বলো, দুই এর সঙ্গে না মিলে তাহলে কোনটার সঙ্গে হতে পারে বলো ভাই, এই খেপাও এটা কালকের কোশ্চেন পরীক্ষা উত্তর ভুল নাই, কি বলো ভাই, না আমি যদি এইটাকে মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি হবে, এটা মাইনাস দিয়ে গুণ করলে এটাকে যদি পুরোটাকে মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি হবে, এটা ওইটা এখানে দেওয়া আছে তো কি নেই, তাছাড়া আমি দেখো একটা শুনলাম এখানে আমি দুইটা আগে লিখেছি, আমাকে তো কেউ বলেন দুইটা আগে লিখতে, আমি পাঁচটাকেও আগে লিখতে পারতাম, এই যে আমি এখানে চারটাকে আগে লিখেছি, চারটাকে না লিখে আমি পাঁচটাকেও আগে লিখতে পারতাম কোনো ব্যাপার নেই, তাহলে আমাকে দেখতে হবে যে মাইনাস আর একটা রুট ফাইভ থাকবে কি থাকবে, টু থাকবে, রুটটা কার কাছে আছে এটা মেন, রুটটা কার কাছে ফাইভের কাছে, দেখো এখানে ফাইভের রুট নেই এখানে ফাইভ, এই দুটা নিতে বাদ হয় এটা অ্যান্সার হবে নাহলে এটা অ্যান্সার, প্রশ্ন বাছা বুঝতে পারলে ভাই যে অ্যান্সার ভুল বুঝছিল ভাই, এটা ইউপি টেটের পরশুদিন রবিবার যে কোশ্চেন হয়েছিল, রবিবার পরীক্ষা হলো ইউপিতে প্রাইমারি টেটে পরীক্ষা হলো ইউপিতে রবিবার, সেই কোশ্চেন ভাই এটা পড়েছিল তার জন্য দিলাম প্রশ্নের অ্যান্সার, ঠিক আছে ভাই আমাকে তো বলেনি কি হচ্ছে চারটে আগে লিখতে, আমি চারটে মনে হয়েছে তাই লিখেছি, তা আমি উল্টো করে লিখলাম এর জন্য যে তোমার অ্যান্সার গুলো বুঝতে পারছি কেন, তাই আমি পাঁচটা যদি আগে লিখতাম তাহলে পাঁচ এখানে ইজিলি পাঁচটা আগে চলে আসতাম, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো স্যার, তাহলে অ্যান্সার কিন্তু যখন লক্ষ্য রাখবে এগুলো ভালো করে ভাই করিও কিন্তু, হ্যাঁ অ্যান্সার ভুল এইসব কথা ভাববে না ভাই, এগুলা পরীক্ষা এসেছিল আর এইভাবে অ্যান্সার দিবে যাতে তোমাকে ভুল মনে হয়, যাক স্যার আমরা আজকে মনে হচ্ছে এখানকার কিছু ই করি স্যার জ্যামিতি করি, তারপরে কিছু এই জ্যামিতি করার পর আবার কিছু সরল করবো তারপর আবার জ্যামিতি করবো, দেখো স্যার এগুলো সবাই হয়েছে, যাদের অফলাইন আছে দু একজনের হয়েছে তাদের খুব ভালো ভাই, যাদের হয়নি তারা প্রথম থেকে ভালো দেখো, তবে এই যে এখন করলাম আমরা এটা কি পেরেছো তোমরা, জ্যামটা এখন হলো হ্যালো, এখন যে অঙ্কটা করলাম এটা কি বুঝতে পারছো ভাই, তার জুম করে দেখি দেখো প্রথমে দিয়ে আছে বৃত্তস্থ চতুর্ভুজ, দেখো স্যার বৃত্তস্থ চতুর্ভুজের কি হয় আমরা সবাই জানি স্যার,
যে বিপরীত যে কোনগুলো থাকে, মানে এখানে পি আছে আর কে আছে, আর আছে, এই যে বিপরীত যে কোন, একটা বিপরীত কথা আলাদা, একটা বিপরীতিক কথা আলাদা, বিপরীতিকটা আলাদা হয় এরকম দেখতে, এটা হচ্ছে বিপরীতিক, আর এটা কি বলতে হয় বিপরীত, উল্টো দিকে আছে, এই দুটা যোগফল কত ডিগ্রি হয়? বৃত্তস্থ চতুর্ভুজ যখন দেবে ভাই, বিপরীত তোমার কোণের যোগফল সবসময় কত হবে? 180 ডিগ্রি। আর মোবাইলে ভাই একটু সাউন্ড আসছে, না আসে তো লক্ষ্য রাখবো ভাই, রিমুভ করলে তাকে কিন্তু আমি অ্যাড করবো না। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি কত হয়? 180। দেখো স্যার, আমি একটা ছবি আঁকছি, এখানে একটা ধারণা ক্লিয়ার করা সবাই। ধরো এইটা দিলাম আমরা 70, তাহলে এই এই কোণটা কত হবে বলো ভাই? এটার নাম দিলাম এ, বি, এটা সি, ডি। সবাই মুখে কথা বলবে, কোনো ব্যাপার না ভাই, কিন্তু যার মাইকে শব্দ আসছে সে তখন সঙ্গে সঙ্গে বন্ধ দিবে। 110। এবার শোনো স্যার, এই কোনটা আর এখানটা কত হতে পারে বলো তো, কোন কোনটা কত হতে পারে? নব্বই নব্বই কি হবে বুঝতে পারো ভাই? কেন হবে বলো, না তুমি সমান সমান কে বলে কেন করতে পারবা? শুনে নাও, এই পাশাপাশি, এই পাশাপাশি কোণ আবার কত হয়? এই ধর এই কোণ দুটার সমষ্টি হচ্ছে 180, এই দুটো এই দিকের সমষ্টি 180 হয়, এগুলো মনে রাখবে ঠিক আছে। আর এই সাইডটা সমান হয়, মানে এখানে 70 হয়, তাই এখানে কত হবে? 70। যেমন এর এই সাইডটা সমান হচ্ছে, এই সাইডটা এর সমান হবে, মানে এখানে 110, মানে এখানে 24 110 হবে। অথবা আমি এই দিকটা মনে রাখতে পারি যে এই সাইডটা কত যোগফল হবে? 180, অথবা এই সাইডটা যোগফল 180। এই শর্তটা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, তাহলে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজের বেশি কঠিন প্রশ্ন আছে, সেগুলো সবাই লক্ষ্য রাখবো, সবাই এটা বলতে পারবে অ্যান্সার, কিন্তু কোন সাইডে কত ডিগ্রি সেটা বলে দিলাম। দেখো এবার আমাদের তাহলে 39 নম্বর প্রশ্নের অ্যান্সার কত লাগো? পি কয়েন যদি আমাদের 100 হয় ভাই, তাহলে বুঝতে পারছি, হ্যাঁ পি কয়েন যদি 100 হয় তাহলে কিউ কয়েন, আমাকে অ্যান্সার কি চেয়েছে এখানে? পি কিউ আর পি কিউ, মানে এই কোনটা চেয়েছে, এই কোনটা কত হবে? এই মাসারুল তোমার মোবাইল অফ করো ভাই, তোমাকে আমাকে অ্যাঙ্গেল কোনটা চেয়েছে দেখো স্যার, হ্যাঁ মানে কোন কোনটা চেয়েছে, কোনটা চেয়েছে লক্ষ্য রাখতে হবে ভাই। দেখো এই আর কোন চাইলে কত হতো, আর কোন চাইলে 80 হতো, কিন্তু আমাকে চেয়েছে এই কোনটা, কত হবে তাহলে? এই কে গো 90 ভাই, বুঝতে পারলে কেন স্যার? দেখো এই এই কোণটা যত হয় সেম এই কোণটা হচ্ছে, তাহলে আমাদের এইটা কত আছে? 100 আছে, তাহলে এটা কত হবে গো? 100 হবে, কিন্তু আমরা এইগুলো এগুলো লক্ষ্য, দেখো এই কোণটা গুলো লক্ষ্য রাখবে, কিন্তু ভাই বিপরীত দিয়েছিলাম কি দিয়েছে দেখবা, কারণ অফলাইনে ছেলেগুলো দেখেনি আর কোণের ভ্যালুটা বার করে দিলে আগে ওরা, কিন্তু আর কোণের ভ্যালু যদি বার করে আমরা কত হচ্ছে? 80 ডিগ্রি হচ্ছে অবশ্যই, যদি কিউ কোণে বলে তাহলে 100 হচ্ছে। সেম প্রশ্ন এটা, এটা করে দেখো ভাই আমাকে, চেষ্টা করে একটু স্যার, 1 মিনিট আমি টাইম। দেখো স্যার আরেকটা কথা শুনে লাও, দেখলাম কোনো ব্যাপার নাই, যা যা হচ্ছে বলো, টেনশন নাই। বলছি আমি যে বৃত্ত আঁকলাম, বৃত্ত এটা কি গো? এই যে ফোটা দিলে কেন্দ্র বলে, কেন্দ্র, কেন্দ্রকে যদি টাচ করে যায় তার নাম কি হয়? ব্যাসার্ধ না ব্যাস, ক্যা
ব্যাস যদি কোনো ত্রিভুজ তৈরি করে মনে রাখবে, হ্যাঁ, সে সবসময় তৈরি করবে 90 ডিগ্রি, এখানে যে অ্যাঙ্গেল তৈরি করবে সেটা হচ্ছে 90 ডিগ্রি। একে কি বলা হয়, অর্ধ বৃত্তস্থ। হ্যাঁ, অর্ধ মানে হাফ, বৃত্ততে আসে তাহলে বৃত্তস্থ। কি বললাম কোথায় অর্ধ, কি বললাম গো, অর্ধ কোণ। অর্ধবৃত্ত কোণ সবসময় কি হয় আমাদের, সমকোণ, মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এইখানে এই কোণটা কত ডিগ্রি পাবো আমরা এই জায়গাটুকু, 90 ডিগ্রি পাবো, তাই তো স্যার? আমাকে এখানে অ্যান্সার কি চেয়েছে, সি এ বি, সি কই, সি এ বি মানে জাস্ট এই কোণটা চেয়েছে, তাই তো? আর 130 ডিগ্রি কোণটা, এই কোণটা 130 ডিগ্রি। আর কি বলছে স্যার, 130 ডিগ্রি বুঝতে পারছো কোণটা? ডি কোণে 130 ডিগ্রি, তাহলে ডি কোণে 130 হয়, তাহলে বি কোণটা কত হবে? দেখো বিপরীত কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়, তাই তো স্যার? বিপরীত কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তাহলে এটা যদি 30 হয়, 130 হয়, তাহলে এটা কত হবে, কত বড় ভাই, 50 ডিগ্রি হবে, তাই তো? নাকি বুঝে বলো ভাই। হুম, এবার দেখো স্যার, এই যে আমরা পেলাম এ বি সি, দেখতে পাচ্ছি তোমার নামটা, এ বি সি দেখতে পাচ্ছি ভাই, নাম এ বি সি, এটা কি গো, ত্রিভুজ ভাই। এটা ত্রিভুজ হয়, ত্রিভুজ কত ডিগ্রি হয় টোটাল, পুরো ত্রিভুজ কত ডিগ্রি বলো ভাই, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে আমরা কত বাদ দেবো একটু বলো ভাই, 90, কত, হ্যাঁ, তাহলে 180 ডিগ্রি থেকে আমরা বাদ দিলাম কত, 140 ডিগ্রি, মাইনাস করে পেলাম কত, 40। তাহলে এটা কি অ্যান্সার বুঝতে পারলে, ভালো দেখো স্যার, আগে ছবিতে পুরো আমি এঁকে দিলাম, ডি কোণ আর বি কোণ হচ্ছে 180, ডি কোণটা আর বি কোণটা এরা দুজন মিলে হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে এ বলছে আমি 130, তাহলে বি কোণ কত হয়, 50, এটা বুঝতে পারছো স্যার? 40টা কি সবাই বুঝতে পারছো ভাই? পরেরটা এসে 41 নম্বর এসেছে, 41টা, 41টা চেষ্টা করো স্যার। ঠিক আছে, আরো নিচে নামে, মানে তুমি কত নম্বর প্রশ্ন দেখতে, কত নম্বর প্রশ্ন করতে চাইছো বলো ভাই, তুমি তাহলে বলছো। কার অ্যান্সার হলো ভাই এটা, কার অ্যান্সার, দেখলাম দেখো এইটা কি তোমার বৃত্তস্থ চতুর্ভুজ হবে, এই যেখানে ছবিটা আঁকা আছে এটা কি বৃত্তস্থ চতুর্ভুজ হবে, বৃত্তস্থ চতুর্ভুজ তখনই হবে যদি প্রত্যেকটা বিন্দু, এই যে শীর্ষ বিন্দুগুলা যদি বৃত্তকে টাচ করে। দেখো স্যার, এই যে আমি এখন ছবি আঁকলাম, এইটা এরকম ছবি হইতে হবে, তাই তো স্যার? দেখো স্যার, আমাকে এটা বৃত্তস্থ যদি চতুর্ভুজ করতে চাই, তাহলে এই সাইডে একটা দাগ টানবো, কেন টানবো স্যার, কারণ দেখলাম, কারণ হচ্ছে এটা যে বৃত্ত আঁকলাম, এটা কেন্দ্র, এখানে একটা কোণ তৈরি করা যায়, আর একটা কোণ আমি এভাবে তৈরি করতে পারি, এই কোণ দুটার নাম কি জানো স্যার, এটাকে বলা হয় কি, কেন্দ্রস্থ কোণ, কি কোণ, আর এটাকে কি বলা হয় গো, আর এখানে কি হয়, কেন্দ্র যদি ধরো স্যার এখানে 100 হয়,
তাহলে পরিধির তখন কত হবে? তার হাফ হয়, তার হাফ হয়। এই ধারণাটা কিন্তু কোনো ভুলিও না। হ্যাঁ, অনেক জায়গা লাগবে। তো দেখো স্যার, আমি এখন যে ছবিটা আঁকলাম, দেখো এইখানে কত আছে, এটা কত ডিগ্রি আছে বলা হয়, 100 কত বলা হয়, 130। তাহলে এখানে তার হাফ হবে কি হবে না, এটা কত হলো 35 ডিগ্রি এলো। এবার কথা হচ্ছে, এবার এটা দেখো এখানকার নাম ধরো আমি এন দিলাম, এই এন এন আর এখানকার কিউ, এরা বিপরীত, এরা মানে বিপরীত কোণ হবে কি হবে না, দুজন মিলে কত হচ্ছে 180। দুজন মিলে 180 হয়, তাহলে এই যে কিউ কোণের ভিতর সাইডে কত পড়ে থাকবে, আমি একটু মিটিয়ে দিচ্ছি স্যার, এখন মানে এই কোণটা কত হবে গো, এই কোণটা হবে বলো স্যার, এই কোণটা কত হবে, 115 হবে। কেন বলতো স্যার, কারণ এন কোণ আর কিউ কোণ দুজন মিলে হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে এন বলছে আমি 65, বুঝতে পারছি ভাই? তাহলে কিউ এর জন্য কত পড়ে থাকছে, বাকিটা পড়ে থাকবে কিউ 180 করে আমি এখান থেকে ক্যালকুলেশন করলে পেয়ে যাবো কত, 115। আমাকে চেয়েছে এখানে দেখো এই বাইরের কোণটা, এটা একটা সরল রেখা হচ্ছে হয় না, এটা সরল রেখা হয় তাহলে বাইরে যে কোণ, পুরো সরল রেখার ভ্যালু কত ডিগ্রি হয়, 100 কত ডিগ্রি গো, পুরো সরল রেখার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে ভিতরে আমরা পেলাম কত ডিগ্রি গো, 100 কত পেলাম, 15। তাহলে বাকিটা, তাহলে বাকিটা বাইরে পড়ে থাকবে কি থাকবে না বলো, তাহলে বুঝতে স্যার এখানে তাহলে অ্যান্সার কত হলো, 65। যারা পারোনি আবার ফ্রেশ করে বেছে দেখলাম স্যার, ভালো করে দেখে নাও, আর প্রথম থেকে বেছে দেখে নাও, দেখো আমি আগে কি করলাম, কার শব্দ হচ্ছে বলো ভাই, একটু কমাও, দেখো এখানে আমাকে নাম দিলাম ভাই, ধরো এখানে এম নাম দিলাম, এই কোণটা যত ডিগ্রি হবে তার এটা হাফ হবে, তাহলে এখানে কত হলো, 65 ডিগ্রি, দেখেছেন? এবার কথা হচ্ছে স্যার, এই যে 65 হয় আর ওর বিপরীতে আছে এই কোণটা, নিচে যেটা ছবি আঁকলাম, এই দুজন মিলে হবে 180। দেখো এর আরো শর্ট ট্রিক আছে স্যার, কিন্তু আগে নর্মাল ভাবে বুঝো স্যার, তারপর শর্ট ট্রিক আমরা ফাইনাল করবো পুরো নভেম্বর মাস আরো আলাদা। দেখো স্যার এই দুটো মিলে 180 হয়, তাহলে এই কোণটা পেলাম কত, 115 পেলাম। এবার এটা যে একটা সরল রেখা, একটা সরল রেখা কত ডিগ্রি হয় আমাদের, 180 ডিগ্রি হয়, তাহলে এক এটা পুরোটা 180, তার মধ্যে এটা হচ্ছে 115, তাহলে 115 যদি বাদ দিই আমরা, তাহলে বাকিটা তো বাইরে পড়ে থাকবে, থাকবে থাকবে না স্যার, এই সাইডটা পড়ে থাকবে, এম 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 এর কাছে কত আছে বলো ভাই, এম এর কাছে কত আছে বলো, এম লেখা আছে কত ডিগ্রি, 65। রুবি স্যারকে বলছি আমি 65 মানে 65 বোঝা আছে তাতে স্যার বাংলায়। তা আর দুজন মিলে কত ডিগ্রি হয় বিপরীতে, এখন বললাম স্যার দুজন মিলে বিপরীতে হয় ডিগ্রি, তাহলে 180 থেকে ও যদি একাই 65 হয়, মানে এমটা বলছে আমি 65, আর এখানে আছে কিউ, কিউ তাহলে বাকিটা পাবে, কারণ টোটাল ওরা দুজন মিলে 180, তার মধ্যে 65 হচ্ছে এম এর, তাহলে বাকিটা কত থাকছে বলো ভাই, ঠিক আছে 42 দেখো স্যার, 42 বলো, 42টা কত আনসার বলো ভাই, আমি আস্তে আস্তে করাচ্ছি যাতে সবারই সুবিধা হয় স্যার, তার জন্য বলো 42টা কত হবে আনসার, কেউ করেছে কি স্যার, 115, আর কেউ 40, একবার কেউ বলবে আনসার, হ্যাঁ দেখো স্যার, এটা কি লেখা আছে, বৃত্তস্থ কি লেখা আছে গো, বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি বলে বুঝতে আসে ভাই, সব বিপরীত কোণ গুলো কথা হবে 180 ডিগ্রি হবে, এখানে 25 কোণটা বলে দিয়েছে অবশ্যই, ঠিক আছে আমাকে অ্যান্সার চেয়েছে আর পি এস, আর কই গো, আর পি এস আমাকে এই কোণটা চেয়েছে স্যার, আমি যাই ডাক টানলাম কালার চেঞ্জ করেছি, উপরের কোণটা চেয়েছে দেখো না কি গো, হ্যালো
হ্যাঁ, তা আমি একটু আগে এঁকে দেখালাম ভাই, কেন্দ্র দিয়ে যদি কেউ যায়, সে যদি আবার ত্রিভুজ তৈরি করে, তাহলে এই কোণটা কত ডিগ্রি হয়? এই কোণটা কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। একে কি বলে, এর নাম কি, এর নাম কি বলতো ভাই? হ্যাঁ, অর্ধ বিশ্লেষণ কি হয়? সমকোণ হয়, ঠিক আছে স্যার। তাহলে এই যে উপরে আর এর কাছে লেখা আছে স্যার, ডাকতে এলাম আমি, এই জায়গাটা 90 ডিগ্রি হবে কি হবে না একটু বলো ভাই সবাই, এই জায়গাটা 90 ডিগ্রি হবে কি হবে না? এইটা যদি 90 ডিগ্রি হয়, আর এইটা কত বলেছে, এটা 25, ঠিক আছে। তা এই 90 আর 25 আছে স্যার, আমি অ্যাকশন থামা, এটা দাগটা পুরো টানা গেল। এটা 90 ডিগ্রি পেয়েছে, এটা 25 পেয়েছে, তাহলে এই কোণটা 12 হবে হবে না? যে আরো আছে নিয়ম দেখলাম, আর একটা নিয়ম দেখলাম কি বলো ভাই, অ্যাকশন থামা, দেখো এই কোণটা কত পেলাম আমরা, 90 পেলাম। তাহলে আমার কথা হচ্ছে স্যার, এই 90 25 আর এটা কত হবে, 12 হবে না? একটা এটা ত্রিভুজ, ত্রিভুজ টোটাল কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। 180 কত দেবো, 90 বাদ দেবো, আর কত বাদ দেবো গো, 25 বাদ দেবো ভাই। এই দুটো যদি বাদ দেওয়া হয়, 180 থেকে যদি বাদ দেওয়া হয়, তাহলে কত হচ্ছে, কত, এইটা পুরোটাই 65 স্যার। একটু আগে তোমাদের একটা জিনিস শিখালাম আমি, যদি আমাদের এরকম ভাবে কোনো বৃত্ত চতুর্ভুজ তৈরি করে, এই কোণটা যদি 100 হয়, এই কোণটা কত হয় বলেছিলাম, বৃত্ত চতুর্ভুজ 80 মনে পড়ছে, আর এই কোণটার সঙ্গে এই কোণটা কি হয়, সমান হয় বলেছিলাম, মনে পড়ছে না? হ্যালো, আর এইটাও তাহলে কত হবে, 80। তাহলে আমার কথা হচ্ছে, এই কোণটা যদি পুরোটাই 65 হয়, এই কোণটা পুরোটাই 65 হবে কি হবে না বলো, বলো, পুরোটাই 65 হলো স্যার, তার মধ্যে এই জায়গাটা কত ডিগ্রি বলেছে, 25। তাহলে আমাকে এটার ভ্যালু বার করতে গেলে 65 থেকে 25 মাইনাস করতে হবে কি হবে না? তাহলে পেলাম কত আমরা, তাহলে কে 45 বুঝে আছে ভাই, না 40 বুঝে তো বুঝতে মনে হয় না, এবার তোরা কি বুঝতে পারলে ভাই, বাকি ছেলে গুলো একটা নিয়ম করি করা হবে, দেখলাম আর একটা নিয়ম দেখলাম, তোমাদের তো একান্ত কোন এগুলো সব ধারণা আছে, কোনো ব্যাপার নাই, আর একটা নিয়ম দেখলাম হচ্ছে স্যার, এই কোনটার সঙ্গে এই কোনটা সমান থাকে থাকে না বলো ভাই, এই দুটো কোন সমান থাকে থাকে না, 25 হলে এটা কত হবে, 25 বলো ভাই, এই কোণটা যদি 25 হয়, তাহলে এই কোণটা 25 হবে কি হবে না, 25 হবে, এইটা কত ডিগ্রি ছিল, 90 ডিগ্রি ছিল, তাহলে এরা দুজন কত হয়ে গেল, তাহলে এই পুরো কোণটা কত পেলাম আমি, পুরো কোণটা 115। তার বিপরীতে যে কোণটা থাকবে আর এখানে যে কোণটা আছে, এরা দুজন মিলে 180 হবে কি হবে না বলো ভাই, পি কোণ আর আর কোণ, এরা দুজন মিলে 180 ডিগ্রি হবে কি হবে না? তার মধ্যে আর কোন বলছে আমি একাই 115 ভাই, তাহলে পি এর জন্য কত পড়ে থাকবে, পি এর জন্য 65, মানে এই পুরো কোণটা পেলাম আমার ভ্যালু 65 পেলাম, 65-এর মধ্যে ই হচ্ছে 25, তাহলে এখানে কত পড়ে থাকবে, 40। দুই রকম করে বলে দিলাম ভাই, আশা করি মনে থাকবে। এবার নেক্সট দেখো স্যার, রম্বস দেশে বলো তো, রম্বসের দুটা শর্ত বলো, রম্বসের বাহু কি হয় গো, রম্বসের বাহু কেমন থাকে বলো ভাই, আগে বলো রম্বসের বিপরীত কোণ কি থাকে বলো, বিপরীত কোণ, মেন যেটা শর্ত জানো দাদা, সেটা বিপরীত কোণ, হ্যাঁ রম্বসের বিপরীত কোণ থাকে ভাই, সমান, আর রম্বসের কর্ণ কি থাকে বলো ভাই, কর্ণ, এই দুটো অ্যাঙ্গেল মুখস্থ রাখবা স্যার, আর কোণ গুলা বিপরীত কোণ, যেগুলা কোণ কি থাকে বললাম, সমান থাকে, কিন্তু কি কোণ, বিপরীত কোণ, জান পি এর সঙ্গে কে বলো ভাই, এর সঙ্গে আর, আর এস এর সঙ্গে আর গো কিউ, তাহলে এই আর কি হয়, কর্ণ কি হয়, কর্ণ, কর্ণ মানে পরস্পরকে সমদ্বিখণ্ড করে, মানে এই যে একটা কর্ণ টানলাম, এই একটা কর্ণ টানলাম, সমকোণে সমদ্বিখণ্ড করে, লিখে দিচ্ছি নাহলে,
কর্ণ কি করে? দুটো শর্ত মনে রাখবে স্যার। সমকোণে, সমকোণ মানে কত ডিগ্রি বলো ভাই? 90 ডিগ্রি। সমকোণে সমদ্বিখণ্ডক, সমদ্বি, সমকোণে সমদ্বিখণ্ডক হয়ে গেল স্যার, ঠিক আছে। তাহলে কর্ণ দুটো সমকোণ সমদ্বিখণ্ডক করে, মানে যে কর্ণ গুলো টানবো স্যার এইভাবে, এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করবে, এটা তৈরি করবে, এটা তৈরি করবে, এটা তৈরি, প্রত্যেকটা 90 ডিগ্রি কোণ তৈরি করবে, আর কি এরা সব সমান হবে, বিপরীত এই যে এইগুলা কর্ণ গুলা যেগুলো টানলাম আমি ভাই কাঁচা কাঁচা পথ, যাতে যাই হোক তোমরা এখানে ছবি দেখলে বুঝতে পারছো ভাই, বিপরীত কোণ গুলো সমান হবে, তাহলে এটা যদি আমাদের সত্য হয় তাহলে এটা কত হবে গো? 70 ডিগ্রি। কিন্তু আমাকে কি আর এর ভ্যালু চেয়েছে না কার ভ্যালু চেয়েছে? 43টা আমার কার ভালো চেয়েছে বলো ভাই? আর এস এর ভালো চেয়েছে। এবার বলো তো এই কোনটা আর এই কোনটা হ্যালো একই হবে না আলাদা হবে? শুনে লও, এর এই বাহু গুলা কিন্তু সমান থাকে স্যার, বাহু গুলা কি থাকে? বাহু সব সমান, এই বাহু যদি সমান হয় স্যার তাহলে আমার কথা হচ্ছে এই বাহুটা সমান হলে কি হয়ে যাবে? সমদ্বি বাহু ত্রিভুজ হয়ে যাবে। সমদ্বি বাহু ত্রিভুজ এই কোণটা আর এই কোণটা সমান হবে, কিন্তু পুরো একটা ত্রিভুজ, পুরো ত্রিভুজটা কত ডিগ্রি হয়? পুরো ত্রিভুজটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মধ্যে আর কোণ আর কত বলেছে গো? একাই কত বলেছে গো? একাই বলেছে, তাহলে বাকি থাকছে কত গো? বাকি কত ভাই? 110। ওই 110টা এরা দুজনে ভাগ করে নেবে কি নেবে না? 110কে 2 দিয়ে ভাগ করে, তাহলে আমাদের যে কোনটার ভ্যালু চেয়েছে তার অ্যান্সার কত হলো গো? 55। এটাকে আবার বলে দেবো স্যার, আরেকবার বলে দিচ্ছি দেখো স্যার, কি বললাম বলতো ভাই? বিপরীত কোণ গুলা কি হয়? সমান হয়। এটা যদি 70 হার হয় তাহলে এটা কত হবে? 70 হবে, হয়ে গেল স্যার। এবং বাহু গুলা সমান হয়, তাহলে এই যে ত্রিভুজ পেলাম আমি, এই ত্রিভুজটা কি নাম হয়ে গেল? সমদ্বি বাহু। মানে এই কোণটা আর এই যে টানলাম আমি ভাই, কোণ দুটো টানছি দেখো স্যার, দাগ এই কোণ দুটো আমাদের কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। পুরো ত্রিভুজ কত ডিগ্রি হচ্ছে? 180 ডিগ্রি হচ্ছে। তার মধ্যে 70 বাদ দিলাম ভাই, আমি পেলাম কত? 110। 110কে কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে, তাহলে কত পেলাম বলতো ভাই? 55 ডিগ্রি। ঠিক আছে স্যার, ওকে এটা বুঝতে পারলে স্যার 55 ডিগ্রি পেলাম এটা। ঠিক আছে নেক্সট, চলো স্যার নেক্সট। 44 নম্বর বলতো ভাই, 44টা যারা 50, যাদের রাত্রে দেখতে প্রবলেম হবে তার দিনে দেখলে ভাই, এগুলো দেখেছেন দেখো স্যার, এটা পিক অবশ্য ভাই। কর্ণ দুটি পরস্পরকে আমি এখন বললাম বলো তো, কর্ণ রম্বসের কর্ণ কি করে? সমকোণে সমদ্বিখণ্ডক, কি বললাম আবার বলো সবাই, সবাই বলো ভাই, সমকোণে সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে এখানে কত ডিগ্রি কোণ তৈরি করেছে? এখানটা 90 ডিগ্রি। আর এই তিনজন কোণ মিলে কত ডিগ্রি বলো ভাই? তিনটে কোণ মিলে হবে 180 ডিগ্রি। একটা 90 আছে, একটা 40 আছে, আর একটা x আছে, তিনজন মিলে যদি আমার 180 ডিগ্রি হয় তাহলে x এর ভ্যালু তোমরা বার করতে পারবে না ভাই? x এর ভ্যালু কত হবে গো? দেখে তোমরা বুঝতে পারলে স্যার x এর ভ্যালু কত? সবার ক্লিয়ার স্যার? নেক্সট দেখো স্যার, সময় বলো ভাই, নম্বর কে অ্যান্সার করো, অ্যান্সার করো। চিত্রটিতে পি পি কিউ আর খুঁজে হবে, পি কিউ আর এই কোনটা? হ্যাঁ অবশ্যই ভাই, একবার বলবো আর দিকে বলেছে আর কেউ? দেখো শোনো স্যার, এই শর্তটা বলেছি দেখে নাও, শুনে নাও, যদি কেউ একটা বেসের উপর, এটা বেস বলা হয় বা ভূমির উপর, ভূমি একটা ভূমি ধরতে পারো, দেখো আমি এখানে একটা ত্রিভুজ আঁকলাম, আবার আর একটা ত্রিভুজ দেখো স্যার, নাম দিলাম দেখো স্যার, এখানে এ, এখানে বি, এ বি এখানে সি হলো, এখানে ডি হলো, এখানে যে দুটো ত্রিভুজ আঁকলাম ভাই, তো এ বিটা কি দুজনের না একজনের বলো? একই ভূমির উপর যদি
এখানে কোণ তৈরি করতে পারে ভাই, তো এই কোণ দুটার ভ্যালু একই হবে। এই কোণটা যদি 40 ডিগ্রি হয় এটাও কত হবে বলো ভাই? 40 ডিগ্রি হবে, ঠিক আছে স্যার? কি বলবো ভাই, 40 ডিগ্রি হবে। তো আমার কথা হচ্ছে স্যার, দেখো স্যার এখানে যে ছবিতে বলেছে এটা এটা হচ্ছে 120 বলেছে, বুঝতে পারছো স্যার? এটা একটা সরল রেখা, এটা কি রেখা বলো ভাই? সরল রেখা। এই যদি 120 হয় এটা করতে হবে বলো ভাই, হবে বলো ভাই 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে আমাদের এই কোণটা 60 ডিগ্রি হবে কি হবে না এই শর্ত অনুসারে? একই ভূমির উপর আছে, ধরো স্যার পি আর এর উপর আছে, এই ত্রিভুজটাও আছে, এই ত্রিভুজটাও আছে স্যার, ঠিক আছে? ক্লিয়ার হলো 60 ডিগ্রি কেন হলো? নেক্সট দেখো স্যার 46টা বলো ভাই, 46 নম্বর বলো স্যার, 46 নম্বর। দেখো স্যার ডি একটি কেন্দ্র, বলো ভাই আমি এখানে কি দাগ টানতে পারি কি পারি না? দাগ টানলাম, এটার নাম কি হয়ে গেল গো? কেন্দ্রস্থ না পরিধিস্থ? এর নাম কি, এটা কি হলো নাম? এখানে যদি 150 হয় এটা যদি 150 হয় তাহলে এটা কত হবে? 75। আর এই কোণের নাম ধরো দিলাম আমি কি দেবো নাম, ঘর ধরো দিলাম, ধরো এম ক্ষমতাকে দিলাম। বিপরীত কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180। তাহলে ও যদি একাই 75 হয় তার বাকিটা কত পড়ে আছে? 5। তাহলে 180 থেকে কত দিলাম? 75। কারণ আমাকে এম কোণ আর কোণ বি কোণ এর দুজন মিলে হচ্ছে 180 ডিগ্রি, সেখান থেকে এম কোণের ভ্যালুটা বাদ দিলাম, তাহলে পেয়ে গেলাম আমরা বি কোণের ভ্যালুটা পেয়ে গেলাম কত বলে 105, ঠিক আছে স্যার? 47টা করে দেখো স্যার, 47টা করো স্যার। স্যার কেউ এটা এটা কত বলেছে, এটা কত বলেছে? 50 স্যার। তাহলে এই ওটা যদি 50 হয় তাহলে নিচে এই কোনটা কত হবে? যেখানে দাগ দিলাম এই ও কোনটা বলো ভাই? 100 হচ্ছে। আমার কথা হচ্ছে স্যার এই যে এ ও বি নাম লেখা আছে ত্রিভুজ এ ও বি, কার শব্দ হচ্ছে বলো তো ভাই? আসারুল তোমার মোবাইল চেঞ্জ করে যাবি না, এখন থেকে শ্বশুর বাড়ি থেকে একটি মোবাইল নিয়ে নিবা। এ ও দেখো ভাই বি, এই যে একটা তো ভাই ত্রিভুজ, এই ত্রিভুজের নাম কি হবে, কি নাম হবে বলো ভাই? এটা কি ধরনের ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ স্যার। এটা কি ধরনের ত্রিভুজ? সমদ্বিবাহু সমবাহু কোনটা বলো? সমদ্বিবাহু। কেন দেখলাম, কেন দেখলাম স্যার? একটা বৃত্ত, আমি এখানে একটা বৃত্ত আঁকলাম ভাই, বৃত্তের এটা কেন্দ্র, কেন্দ্র থেকে যে দাগ টানবার নাম কি? ব্যাসার্ধ। এই সাইডে টানলে এটাও তো ব্যাসার্ধ হবে স্যার, তার মানে কি হলো ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান হয়ে গেল। আর এটা একটা জিয়া, তাহলে এই এই যে ত্রিভুজ তৈরি করলে এটা হচ্ছে সমদ্বিবাহু, সমদ্বিক করে ভাই বাহু। তো সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণ দুটা কি হবে, সমান হবে না আলাদা হবে ভাই? সমান হবে। তা পুরো ত্রিভুজ, পুরো ত্রিভুজটা যদি 180 ডিগ্রি হয় তার মধ্যে 100 বাদ দিলাম পড়ে থাকলে কত? 80। ওরা ভাগে কত পাবে এবার বলো ভাই? 40 করে। সবাই ক্লিয়ার হলো স্যার? এবার 48 নম্বর এসো ভাই, 48 নম্বর এসো বলো তো, এই কোনটা 40 হয় তাহলে এই কোনটা কত হবে বাবু? এখনই শিখালাম না হ্যাঁ, একটা ভূমির উপরে যদি এরকম করে কোণ তৈরি করা হয় ভাই দুদিকে, তাহলে এই এটা এটা কি হবে, সেম হবে না আলাদা হবে? একই হবে। আমি বলছি স্যার এই বি কোণ যদি 40 হয় তাহলে ডি কোণটা কত ডিগ্রি হবে? 40। আর এটা পুরোটা কত ডিগ্রি আছে এখানে? 65। আর এটা এটা একটা ত্রিভুজ তো স্যার, নাকি? ত্রিভুজ কত ডিগ্রি হয় গো? ত্রিভুজ কত হলো ভাই? 80। তার মধ্যে থেকে যদি আমি 40 ডিগ্রি আর 65 ডিগ্রি বাদ দিই তাহলে কি সি কোণটা পড়ে থাকবে কি থাকবে না? তাহলে 180 থেকে বাদ দেবো আমি কত হলো ভাই? 40 আর 35 কত হয় গো?
5, তাহলে মাইনাস করলে কত হচ্ছে বলো ভাই, বলো কত ডিগ্রি গো? 75 ডিগ্রি। সবাই বুঝতে পারলো স্যার? এটা ডি এই নামটা ভুল আছে, এই নামটা ভুল আছে ভাই, ওই নাম এই নামটা ভুল আছে, নামটা ভুল আছে অবশ্যই স্যার। এবার 49 দেখো স্যার, নামটা ভুল আছে অবশ্যই ভাই। 49 নম্বর 24 তো সাইডে আঁকা আছে ভাই, যদি বলছে বিসি ব্যাস, এটা ব্যাস বলছে ভাই, ব্যাস বলছে, এবং এডিটাও ব্যাস বলছে, ঠিক আছে। কোন এ সি ডি, এ সি ডি এবং কোন বি সি কে সমদ্বিখণ্ড করেছে করে, তাহলে বলছে কোন বি সি ডির ভ্যালু কত? এটা চেষ্টা করো স্যার, চেষ্টা করো, সমদ্বিখণ্ড করছে এটা। আমাকে আগে বলো, আমাকে কোন কোনটা চেয়েছে আগে অ্যান্সার, বি সি ডি কোন কোনটা গো? এটা চেয়েছে বলো স্যার। এই যে আমি একটা কোন পেলাম, এই যে ত্রিভুজ পেয়েছি আমি, কি বলো ভাই? এই এইটা দেখো, এটা একটা কি ত্রিভুজ আছে কি না বলো ভাই, সবাই বলো স্যার, এটা ত্রিভুজ আছে কি না গো বলো ভাই, ত্রিভুজ স্যার। আর যখন দেখবো স্যার এখানে এইগুলা কি নাম দিয়েছে, ব্যাস, তার মানে এগুলো এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করবে, কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে ই একাই হয়ে গেল 90, আর এরা দুজন বাকিটা হবে, কারণ এইটা আর এই বাহুটা সমান। কেন সমান? এই এই বাহুটা আর এই বাহুটা কেন সমান? কারণ এরা হচ্ছে ব্যাসার্ধ, কি বলো তো? ব্যাসার্ধ, ব্যাসার্ধ হয়ে যায় স্যার। আর এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, বুঝতে পারছি ভাই, 180 থেকে যদি আমি 90 ডিগ্রি বাদ দিই, তাহলে আর কত পড়ে থাকছে? এই 90 কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে। আমি একবারে নর্মাল ভাষায় বলে দিচ্ছি স্যার, বলো ভাই, কোন কোনটা কথা হচ্ছে? ত্রিকোণ, ত্রিকোণকে হ্যাঁ হাফ করছে অবশ্যই, এটা সবসময় 90 ডিগ্রি হয়, কবে থেকে বলো ভাই? সবসময় 90 ডিগ্রি হয়, কে বলেছিল? হ্যাঁ ভাই, তারপর দেখো স্যার, শর্তর উপর নির্ভর করে ভাই, 90 ডিগ্রি হবে না কত ডিগ্রি, এটাকে তোমার বুঝতে পারে স্যার। তারপর দেখো ভাই, কত নম্বর? 35 নম্বর। এটা করে দেখো, এটা সবাই পারবে, এই কোনটা 100, তাহলে বি কোন চেয়েছে কত হবে তো? বি কোন বলো ভাই, কত বলো ভাই, বিপরীত কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 তাইতো স্যার? ডিগ্রি কত হচ্ছে? 180। এবার 51 নম্বর বলো, 51, 51 নম্বর কি বলো ভাই? এটা কিন্তু আমরা করা হয়েছে আগে, দেখো স্যার, 8, দেখো স্যার, এই যে ত্রিভুজটা তৈরি করেছে বলতে, এইটার নাম কি? লম্ব না ভূমি না অতি? এটার নাম হচ্ছে অতি, কেন বলতো স্যার? এখানে যে কোণ হয় সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ হয়, এগুলো আমাদের আগে হয়েছে স্যার। দেখো একটা বৃত্তের, এটা হচ্ছে, এটার নাম কি? এটার নাম জে আদা স্যার, ভালো করে আঁকি, কেন্দ্র হয় ভাই, এটি তোমাদের জ্যা হয়, আর জ্যার উপরে লম্ব টানা হয় কেন্দ্র থেকে, এটা কত ডিগ্রি কোণ তৈরি করে? 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে, তাই স্যার? 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কি বলে? অতিভুজ বলছে, সেই হিসাবে এটা আমাদের অতিভুজ হয়ে গেলো স্যার। আর কি হচ্ছে, এটা 90 ডিগ্রি, ঠিক আছে মানলাম। এবার ভ্যালু গুলো বসাও, ওপি কত পেলাম, মানে এটা ভ্যালু পেলাম 10, আর পিএম, পিএম কত লেখা বলো ভাই? পিএম লেখা আছে আমাদের 6, এটা হচ্ছে 6, এই লম্ব চেয়েছে। আমরা পিথাগোরাস অনুসরণ করতে পারি স্যার, অতি স্কয়ার সমান কি হয় গো? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতি তো দিয়েছে 10, 10 এর স্কয়ার,
লম্বটা জানি না, মানে এক্স এর স্কয়ার, ভূমিটা কত পেলাম? ছয়, ছয় স্কয়ার। তাহলে বুঝতে পারছি ভাই এক্স এর স্কয়ার সমান কি হচ্ছে, 10 10 100 - 6 কত গো? 36। তাহলে কত পেলাম? 64 পেলাম, তাই তো স্যার? 64 কত স্কয়ার হয়ে গেল? হ্যাঁ বলো ভাই। হ্যাঁ 3 4 5 অনুসারে তো অবশ্যই হবে স্যার। হ্যাঁ ওই 3 4 5 ফর্মুলা তো হবেই স্যার, অবশ্যই। ওটা তো দেখিস আমরা আগে, ওটা তো হবে অবশ্যই হবে ভাই। তাহলে এটা পিথাগোরাসের সূত্র অনুসারে হলো স্যার। দেখো আমি আবার এঁকে দিচ্ছি, দেখো স্যার ভালো করে বলছি, আস্তে আস্তে বলছি, ঠিক আছে? তো না আর একটু স্পিড বাড়াবো বলো ভাই। দেখো স্যার এটা কেন্দ্র, এটা যদি একটা জ্যা স্যার, জ্যার উপরে যদি লম্ব টানা হয় ভাই, এটা সবসময় 90 ডিগ্রি করে, এটা সবসময় 90 ডিগ্রি কোণ হয় এটা। আর এখানে যে বাহুটা টানলাম ভাই, এটা তো একটা ব্যাসার্ধ, কিন্তু 90 ডিগ্রি কোণের জন্য ও কি হয়ে গেলো? অতিভুজ হয়ে গেলো। এটা বলেছে 10, এটা বলেছে 6, এটা কত হবে? এটা হচ্ছে লম্ব। আমরা জানি কি পিথাগোরাস সূত্র অনুসারে লম্ব স্কয়ার সমান কি হয়, তো অতি স্কয়ার মাইনাস কি হবে ভাই? ভূমি স্কয়ার হবে। হ্যাঁ না এটাও করা হয়, লম্বটাকে এপারে নিয়ে এসে মাইনাস করতে হয়, কোনো ব্যাপার নাই। ছয় স্কয়ার, তাহলে 10 6 কত হবে? 36। কত পেলাম? 64। তাহলে লম্বার স্কেচ ছিল, তাহলে এখানে রুট কত হলো? 64 হলো। তাহলে কত বেড়ে গেলো ভাই? 8। তাহলে অ্যান্সার কত হলো স্যার? 8। সবাই পেরেছো, খুব ভালো লাগলো স্যার, সবাই পেরেছো। আর বেশি না, এখন একটা আছে। বলো এটা কি লেখা আছে? দেখো স্যার বলছি যে এরকম ধরনের ছবি আমরা একটু আগে এঁকেছিলাম মনে পড়ছে? যদি বৃত্তের কেন্দ্রকে টাচ করে কোন যদি ভাই কোণ তৈরি করে ত্রিভুজে, এই কোণটা কত ডিগ্রি হয় বলেছিলাম? কি কোণ, কেন নাম কি বলো তো ভাই? কেন তারপরে দেখো স্যার এটা কি, এখানে যে পি কোণটা দেখাচ্ছে এটার সঙ্গে মেল আছে কি নেই বলো ভাই? এটা কি 90 ডিগ্রি হবে কি হবে না বলো কিন্তু সবাই। আর বি কোণটা বলেছে 38, বি কোণ মানে এই কোণটা ভাই, এই কোণটা দিয়েছে কত? 38। আমাদের এই কোণটা 12 হবে কি হবে না? কারণ এটা একটা ত্রিভুজ। হ্যাঁ একটা ত্রিভুজ কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। তার থেকে আমি বাদ দেবো কি, 90-কে বাদ দেবো, আর কতকে বাদ দেবো? 38। এভাবে বাদ দিতে পারো ভাই, এগুলো ক্যালকুলেশন করা আরো সঠিক আছে স্যার, কিন্তু ডাইরেক্ট যাচ্ছি না কেন ভাই, ভাইকে বোঝাতে হবে। তার জন্য 180 ডিগ্রি মাইনাস যোগ করা হয় কত হচ্ছে? 100 কত গো হচ্ছে ভাই? তোকে বিয়ে করে কত পেলাম আমরা, কত পেলাম বলো ভাই? 52 ডিগ্রি। তারপর বলো স্যার আর কি আছে? এবার 53 নম্বর বলো, তোমার কেউ 53। দেখো স্যার এদিকে শোনো ভাই, বলছি ভাই এটা কত লেখা আছে বইয়ে, এটা কত লেখা আছে গো? এই সাইডটা কত লেখা আছে? এই সাইডটা কত লেখা আছে বাবু? 90। এদিকে শোনো স্যার, এখানে যে ছবিটা আঁকা আছে দেখো স্যার, এটা পুরোটা গোল করলে পরে কত ডিগ্রি হয়? পুরো বৃত্ত হয় 360 ডিগ্রি। 360 ডিগ্রির মধ্যে এই সাইডটা 110, সাইডটা কত আছে? 90। তাহলে বাকিটা নিচে পড়ে আছে কি নেই? তাহলে আমি যদি স্যার এই কোণটার ভ্যালু বার করতে যাই, কোণ বি ও সি 360 ডিগ্রি, তোমার মোবাইল অফ করো ভাই, 90। তাহলে 360 - 200 কত গেলাম ভাই? 100 কত গেলাম? 60। তা এটা যদি 160 হয়, এই কোণটার নাম কেন্দ্রস্থান পরিদৃষ্ট, আর এটা এটা যদি কেন্দ্রস্থ হয় তাহলে এটা কি হবে? কেন্দ্র যা থাকবে পরিধি তার ডবল থাকবে, তাতে স্যার না হাফ থাকবে থাকবে, কত হওয়া উচিত? অ্যান্সার চেয়েছে সেটা বেড়ে গেল ভাই 80 ডিগ্রি। বুঝতে পারছি না পারো না স্যার, বলবো স্যার দেখো বলতে চাইলাম স্যার,
শেষের দিকে, এইখানে আমরা পেয়েছিলাম কত, 160 ডিগ্রি। এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্র আসলে কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে পরিধিস্থ কোণ। এখানে যা পাবে তুমি ভাই তার এখানে হাফ পাবে, হাফ কত, 80 ডিগ্রি। একটু আগে বুঝেছিলাম স্যার কেন্দ্রস্থ কোণ, এখানে এটা যা হবে উপরে যা হয় সেটা তার হাফ হয়, এটা বলছে 160, তাহলে এটা কত হবে গো, 80 ডিগ্রি হবে। নেক্সট দেখো স্যার 54 নম্বর, এবার ছবি দেখে বলো স্যার, 54 নম্বর, তো ছবি দেখে বলো ভাই কি হতে পারে অ্যান্সার, ছবি দেখলে বুঝতে পারবে এই কোণটা। আমাকে অ্যান্সার চেয়েছে কি দেখো স্যার, বি কোণ বলে দিয়েছে, এ কোণ চেয়েছে, বলো এই পাশাপাশি কত হয় বলেছিলাম যোগ করলে, তাহলে এখানে কত হয়ে গেল, কত হলো তাহলে বলো স্যার, 110 স্যার, বলো ভাই 55, বলো 55, তাতে করো স্যার আর বেশি নেই গো, তাতে করো 55, তোমার পারবে, এগুলো হয়ে গেছে। বৃত্তস্থ চতুর্ভুজ অবশ্যই ভাই, এটা 115 মানে এ কোণটা, এটা হচ্ছে 115 হয়, শোনো স্যার ডাইরেক্ট যদি এদিকটা অ্যান্সার করো তো 115 হবে, কেউ যদি ডাইরেক্ট বুঝতে না পারো মনে রাখবে ভাই বিপরীত কোণে সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। এ কোণ আর সি কোণ মিলে হবে কত, 180 ডিগ্রি, এ কোণ প্লাস সি কোণ এরা দুজন মিলে কত হচ্ছে 180 ডিগ্রি। এ কোণটা কত লেখা আছে 115 ডিগ্রি, তাহলে সি কোণের ভ্যালু ইজিলি বেরিয়ে যাবে ভাই, 180 থেকে আমার কত 115 বাদ দেবো, পেলাম কত হলো ভাই 65, তাই তো স্যার, এটা পেলাম 65। এটা আবার একটা কি সরলরেখা, এটা একটা সরলরেখা, সরলরেখা কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়, এই কোণটার ভ্যালু বার করতে হলে আমাকে আবার 180 থেকে কত বাদ দেবো, 65 বাদ দেবো, ফিরে ফিরিয়ে কত পেলাম আবার সে 115 পেলাম। তার জন্য কি হয় এদিকের বহিঃস্থ হয় আর তার বিপরীত কোণটা মানে অন্তঃস্থ কোণের বিপরীত কোণটার সঙ্গে সমান হয়, এগুলা পরে বুঝাবো, এখন জাস্ট দেখো স্যার এর আরো অনেক শর্ত আছে সেগুলো পরে বলবো, কিন্তু সবগুলো একসাথে বলে সব মাথা খারাপ হয়ে যাবে, তাই বলি না নর্মাল ভাবে করাচ্ছি যাতে কোনো নিয়ম মানতে না হয়, সেই নিয়ম অনুসারে করছি, কোনো নিয়ম দরকার নাই আর না কিছু নাই, একটা নিয়মে করবো আমরা, যত তুমি শর্টে করতে পারবে না তত তোমার নিয়ম জেনে রাখতে হবে তবে পারবে তুমি। দেখো স্যার এটা 110 মানে ডি কোণটা 110, সি ডি ই মানে এই বাইরের কোণটা 110, বাইরের কোণের সঙ্গে এই ভিতরে দেখো এটা বলা হয় বহিঃস্থ কোণ, এটা কি কোণ বলা হয় বহিঃস্থ মানে বাইরে আসি বলি, এর অন্তঃস্থ মানে কিন্তু এটা হচ্ছে অন্ত, শোনো বাইরের আর এখানে পেলে অন্তঃস্থ, অন্তঃস্থ মানে বিপরীত বাহু, বিপরীত কোণ যেটা হয় এই কোণের সঙ্গে এই কোণের সেম হয়, এটা এটা মনে রাখতে পারো অথবা না মনে থাকলে কিছু করার নাই, আরো ইজি ভাবে কি এই দিকটা যদি আমার 110 হয় তাহলে এই সাইডটা কত বড় কত হবে গো, 70 কেন হলো বুঝ বলো ভাই, 70 কেন হলো বলো, আবার এই দুজন মিলে কত ডিগ্রি হবে, হ্যাঁ বি কোণ আর সি কোণ মিলে কত হবে 180, তার মধ্যে বি কোণটা যদি সরি বি কোণটা যদি সত্য হয় তাহলে বি কোণ বেরিয়ে যাবে না ভাই, বি কোণ সমান 110 হবে কি হবে না, 80 থেকে 70 বাদ দিলে হয়ে যাবে, তাতে স্যার 57 বলো ভাই, এটা আরো সবাই এটা সবাই পারবে, এ ও বি এই কোণটা, এই কোণটা আমাকে দেখো নাম কি চেয়ে দেখো স্যার, নাম চেয়েছে সি কোণ আর ডি কোণ, ডি কোণ মানে এইটা উপর কাছটা চেয়েছেন স্যার, আবার এই কোণটাও চেয়েছে, দুটো অ্যান্সার বার করো, দেখো স্যার এদিকে শোনো ভাই মেয়েরা বলো এই কোণটার নাম কি যে পরিধিস্থ কোণ নাকি স্যার, নাম কি হয় কেন্দ্রস্থ, কেন্দ্রস্থ কোণ, এখানে যা হবে পরিধিস্থ কোণ কি হবে, হাফ হবে না ডাবল হবে, হাফ হবে, তাহলে এখানে কত হওয়া উচিত 70, এটা তো তাহলে আমি ডির অ্যান্সার এটার অ্যান্সার পেয়ে গেলাম কত 70। এবার দেখো স্যার এই বিপরীত কোণের সমষ্টি কত ডিগ্রি হয়, বিপরীত কোণ তাহলে 180 বাদ দেবো আমি, তাহলে 70 বাদ দিয়ে কত পেলাম, কত পেলাম বলো ভাই 10, আর আর 5 5 আছে তাহলে শেষ আমাদের জ্যামিতি, এটা আমি শেষ করে দিলাম যা থাক, এগুলো ইজি স্যার কোনো টাপ নাই, পরের দিন থেকে করবো দেখবে একটা, এটা না বুঝলে বলে তোমার পারফেক্ট আছে, দেখো স্যার ও বৃত্তের কেন্দ্র, ঠিক আছে তাকাস ভাই, হ্যালো
এই কোণটা দেখো স্যার 3 হয়, তাহলে এটা কত হবে গো বলো না দাদা? কত হবে, হাফ হবে? এটা কত হবে? এটা বিটা ডি নিচে এটা 10 হবে, এটা 10, এটা 10, ঠিক আছে? যা হলো হলো, আর কার ভ্যালু বলেছে আগে দেখতে হবে, কার ভ্যালু বলেছে বলছে এ সি বি দেখতে সময় কার ভ্যালু বলেছে? এসসিবি এই কোনটা স্যার? এই কোনটা? এই কোনটা ভ্যালু কত হবে? 65। তাহলে এখানে কতটি কোণ তৈরি করবে? তাহলে আমাকে যে এখানে অ্যানসার চেয়েছে এ ও বি এর ভ্যালু কত পেলাম? 130 পেলাম কি পেলাম না? দেখো স্যার, এ ডি বি এ কই এ এটা ডি এটা বি, মানে এই কোনটা চেয়েছে, এই কোনটা কত ডিগ্রি হবে গো? কত ডিগ্রি হবে? এ ডিবি কত বলো ভাই? 65। কেন বলতো, এই কোণটার সঙ্গে এটা সমান হবে, হবে কেমন না? সি কোণ আর ডি কোণ সমান হবে কেমন না বলো ভাই? বুঝছি যে সি কোণ সমান হবে কেমন না, একই বেসের উপর আছে কি নেই? স্যার 59 বলো ভাই, 59 59 বলো ভাই। দেখো এখানে 5 8 আছে, 8 মানে কি? দেখো এই পুরোটা এবি 8 এবং এখানে 4 হয়ে গেল, এই জায়গায় 4 হয়ে গেল, আর সি মানে এটা হচ্ছে 5 মনে পড়ছে, এটা কত হবে? সে 3 4 5 অনেকবার মনে পড়ছে, 32 স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, এখানে এখানে লম্ব চেয়েছে, লম্ব স্কয়ার সমান কি হয়? 32 স্কয়ার মাইনাস বলো ভাই ভূমি স্কয়ার। লম্বটা কত পেলাম? 5 কত গো? 4 স্কয়ার মাইনাস 16 এগুলো পেলাম 9। লম্বতে স্কয়ার আছে বলে এখানে কি হয়ে যাবে ভাই? রুট হয়ে যাবে, রুট 9 মানে কত হবে ভাই? 3। এটা বুঝতে পারলে ভাই, এটা কত অ্যান্সার হলো? 3 হলো অ্যান্সার। এগুলো সব আগে ভাই যারা এগুলো মনে বলো ভাই, তারপরে বলো ভাই সত্যি হবে বলো ভাই। বিএসসি দেখো স্যার, বি এসি কত কোন কোনটা? দেখো স্যার বিএসসি মানে এই কোনটা কত স্যার? বিএসসি মানে কোন কোনটা বুঝতে পারলো স্যার? কে কথা বলছে বলো স্যার? কথা বলি না ভাই, কথা বলে কথা বলবে হ্যাঁ, এই কোনটা 70 বলেছে ভাই, এটা কত বলে? 70। দেখো স্যার আর কি বলে হবে? ডিএসসি, ডিএসসি মানে এই কোনটা কত বলেছে এবার? 40 40 তাই তো স্যার? আমাকে এই পুরো কোনটা চেয়েছে, পারবে না? এটা 70, এটা 40, আর এটা পুরোটা কত কত হবে বলো ভাই? সবাই পারবে? দেখো এই দুটো যোগ করলে কত হচ্ছে বলো ভাই? এই দুটো যোগ করে 110 ও একাই, আর বিপরীত কোণের সমস্ত 10 বাদ দিলাম, কত হলো তাহলে বলো ভাই? 70 61 নম্বর বলো ভাই, 61। এটা বলেছে 60, এটা বলেছে 20, আমাকে অ্যান্সার কি চাইছে? এডিসি, এডিসি কোনটা ভাই? এটা দাদা স্যার বলো তো ভাই, এটা যদি 60 হয় এটা কত হচ্ছে? 20 হয়, আর এটা একটা ত্রিভুজ কি ত্রিভুজ? এটা ত্রিভুজ তো, এবিসিটা হয়, এবিসি একটা ত্রিভুজ না ত্রিভুজ লাগবে বলো কোন কে না? ঠিক আছে 80 ডিগ্রি, 60 আর 20 যোগ হবে কি হবে না বলো বাবু? তাহলে 180 মাইনাস কত হলো এখানে? 80 পেলাম কত? 100। বি কোণ যদি 100 হয় স্যার, বিতে আর ডিতে আর দুজন কত গো? বি কোণ আর ডি কোণ দুজন মিলে কত হচ্ছে বলো ভাই? কত ডিগ্রি গো? বি কোণ হচ্ছে আমাদের 100, তাহলে ডি কোণটা কত? ডিগ্রি 62 বলো ভাই, 62। আচ্ছা 62 কেন স্যার? এক মিনিট দেখো কি লেখা, এ বি সি, এ বি সি কোন কোনটা? বি কোন মানে এই কোনটা 30, বলতো এখানে 30 হয় বাবু
এখানটা কত হবে, 33 হবে। আর এখানে কি বলেছে, ডিএসি, ডিএসি মানে এই কোণটা কত বলেছে বলো ভাই, 65। চেয়েছে আনসার ডিসিএ, ডিসিএ মানে কোন কোণটা এখানটা চেয়েছে, তাহলে এটা 30 পেলা, এটা 65 পেলা, আর এই কোণটা তাহলে বার হবে কি হবে না, কারণ একটা ত্রিভুজে কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি, সেখান থেকে বাদ দেবো কত, প্লাস 65, এ দুটো বাদ দেবো ভাই, তাহলে 180 থেকে কত বাদ দিচ্ছে, 95। 180 থেকে বাদ দিলে কত হয়, 85। এটা করতে হবে সবাই, এটা আমি করে দেবো না, 63 করে দেখো স্যার, 63 করে দেখো, 63 বলো ভাই, হ্যাঁ এ কোণ আর বলো ভাই সি কোণ, এই দুজন মিলে কত ডিগ্রি হবে, এ কোণ আর সি কোণ দুজন মিলে কত হলো ভাই, 180। তো বুঝতে পারছি ভাই, 2x প্লাস কত গো, 3x, মানে 180 ডিগ্রি পেলাম ভাই, 3 আর 2 যোগ করলে কত হচ্ছে, 6, নাকি না 5 গো, 5, তাহলে x এর ভ্যালু কত পেলাম আমরা, 36 ডিগ্রি, তাহলে x এর ভ্যালু কত পেলাম ভাই, 36। লাস্ট প্রশ্ন এটা করে দেখো, তোমার করে দেখো সাইড, লাস্ট প্রশ্ন বলো ভাই, বলো সবাই, দেখো আমি বলে দিচ্ছি, আর কেউ, আর কেউ আনসার করবে না, তোমরা আর কেউ আনসার করবে, দেখো এদিকে শোনো স্যার, বলছি যে আমি এই যে দাগ দিচ্ছি, দেখলাম দাগ দিচ্ছি, দাগ দিলে কত ডিগ্রিটা, এই কোণের সঙ্গে কার মিল আছে বলতো ভাই, এই কোণের সঙ্গে কার মিল আছে, দেখো আমি দাগ দিচ্ছি, দেখো এটা, এটা মেলা হবে কি হবে না, দেখো একই ভূমির উপরে, দেখো স্যার একই ভূমির উপরে একটা ত্রিভুজ, আবার এই একটা ত্রিভুজ, ঠিক আছে না স্যার, তাহলে এই যদি আমার, এই যদি আমাদের 30 হয় তাহলে এটা কত হবে, 30, এই পুরোটা কত ডিগ্রি হলো, আর এই ডি কোণ আর বি কোণ এরা দুজন মিলে কত ডিগ্রি হবে, দুজন 100, ডি প্লাস বি দুজন মিলে হলে 180 ডিগ্রি, তাহলে বুঝতে পারছি ভাই, 180 কত বাদ দিব, তাহলে পাবে কত তুমি, এটা কি বুঝতে পারছো সবাই, হ্যালো, আচ্ছা বেতন ঘুমাইলে হবে, ঘুমালে চাকা দেবে ভাই, তারপরে আবার মমতা আছে বুঝলা, কি করবো ওই জানে, ওই জানে স্যার, ঠিক আছে এখানে একটা অঙ্ক দেখো স্যার, উপরে কি লেখা আছে বলো ভাই, ইংলিশে কি লেখা আছে এখানে, পার্টনার্স, এই চ্যাপ্টারটা দেখলাম স্যার, এই চ্যাপ্টার বেশি মাত্র 10টা অঙ্ক আছে ভাই, মাত্র 10 মিনিটে শেষ করতে পারবে, কিন্তু আমাদের বোঝার জন্য একটু টাইম লাগে স্যার, হ্যাঁ এমনি অতক্ষণ লাগবে না, শোনো স্যার, পার্টনারশিপ দুটো তিনটে কথা জিজ্ঞেস করছি ভাই, যারা ব্যবসা করতে ভালোবাসো বা ব্যবসা করছো বা যাদের ঘরে ব্যবসা আছে তারা বলো ভাই, লাভ মানে কি হতে পারে, ব্যবসায় লাভ করতে হলে দুটো জিনিস দরকার, দুটো কি, কেনা থেকে বেশি দাম বিক্রি করতে হবে, এটা ওটা মেন, আর কি, আর কেউ, মেন দুটো জিনিস লাগে, সেটা কি, লাভ আর ক্ষতি, আর কেউ যা যা মনে হচ্ছে বলো, কোনো চিন্তা না ভাই, বলতে পেরেছি,
একজন হচ্ছে মূলধন লাগে, আর কেউ যে যা ইচ্ছা বলো, কোনো চিন্তা নাই স্যার, বলো গো, আর কেউ বলবে না। দেখলাম, দেখো লাভ, দেখো স্যার সব কার বাচ্চা কাঞ্চি করে না কি কাঞ্চে, খেতে দেখো দেখো দিতে স্যার, দেখো স্যার লাভ সমান কি হবে ভাই আমাদের, অ্যাকচুয়ালি দেখো স্যার দুটো লাভে একই ব্যাপার ভাই। হ্যাঁ এই লাভে তাই কি লাগে কি বলতো ভাই, আর কি লাগে, দুটোতেই লাগে স্যার, ব্যবসাতেও লাগবে স্যার, লাভেও লাগবে স্যার। দেখা কিছু না লাগবে অবশ্যই, দেখো স্যার লাভ মানে আমরা কি পেলাম, টাকা এনে কি পেলাম বলো ভাই, সময়, মানে টাকা সঙ্গে সময়ের গুণ গুণ করলে হয়ে যায় ঠিক আছে, তার জন্য বলো ভাই টাইম ইজ মানি, এই টাইম থেকে টাকা লাভ তৈরি। দেখ স্যার এখানে এখান থেকে আমরা যদি টাকা লিখি ভাই, টাকা মানে কি হবে আমাদের লাভ ভাই, কি বলতো ভাই টাকার সঙ্গে যেটা গুণ আছে সেটা কোথায় যাবে, নিচে বসবে, গুণফল কি আছে সময়, সময়টা বসলো নিচে, এখান থেকে আমরা সময় বার করি ভাই, সময়টা আর শব্দ শেখো প্লেন চলছে থাকুন শেখো, লাভ বাই কি হতো ভাই টাকা হবে স্যার, এই তিন সবার কথা সবাই মনে রাখবে, তাহলে লাভ সমান কি পেলাম ভাই, টাকা ইনটু কি বলো ভাই সময়, আর টাকা সমান কি পেলাম লাভ বাই সময়, আর সময় সমান কি পেলাম লাভ বাই টাকা, পড়ো না পড়ো আমি করে নিলাম স্যার, লিখে মিটিয়ে দেবো স্যার, মিটিয়ে দিলাম, এবার তোমরা পারবে অঙ্ক, এগুলো সব পারবে তোমরা, দেখো স্যার এই কেবল এই ফর্মেটে মনে রেখে স্যার যে কি লিখেছিলাম আমি, দেখো প্রথমকার আমাদের পড়ো স্যার, প্রথমটা কি বলেছে দেখো স্যার, একটি ব্যবসায়ে এ বি সি দেখো 2:3:5 অনুপাতে টাকা বিনিয়োগ করে, তাদের নিয়োজিত সময় হচ্ছে এটা 3:4:5, তাহলে লাভ্যাংশের অনুপাত কত, লাভ্যাংশ লাভ লাভের ফর্মুলা আমরা কি দেখলাম এখানে, টাকার সঙ্গে কার গুণ হয় গো সময়, এ বি সি তিনজন আছে, আগে ওদেরকে কাজ খেয়ে লিখবো টাকা খেয়ে লিখবো, বলতো ওদের টাকা গুলা কত কত, 2:5, টাকা লেখা হয়ে গেল, টাকা যখন লেখা গেল গণিত দিয়ে কি বসাবো, সময়টা, সময়টা কত কত আছে বলো ভাইদের, দেখো লেখা আছে নিয়োজিত সময়, সময়টা কত লেখা আছে বলো ভাই, 4:5, এবারে এদের গুণ করতে হবে কি হবে না, 3 2 6, 3 4 কত গো, 3 4 বলো ভাই, 12, 5 5 কত, 20, এটা কি অপশন আছে, দেখো 2 নম্বর, দেখো প্রশ্নের অ্যান্সার কিছু, দেখো স্যার 2 নম্বর তোমাদের অ্যান্সার চেয়েছে সময়ের অনুপাত, কিসের অনুপাত বলো ভাই, সময়ের অনুপাত, সময়ের ফর্মুলা একটু কি লিখে, দেখো এগুলো তুমি ভিডিও রেকর্ড পেয়ে যাবে, হ্যাঁ এখন যদি কেউ না লিখো পরে লিখলে হবে, হ্যাঁ একবার দেখে নেবা তাহলে, তবে দেখো সময়, সময়ের ফর্মুলা কি হয় আমাদের বলো ভাই, লাভ বাই টাকা, ঠিক আছে এখানে হচ্ছে এ আছে বি আছে সি আছে, এ বি সি লিখলাম ভাই, অঙ্কিতা মন্ডল ভাই তোমার মাইক সাউন্ড দিচ্ছে স্যার, অঙ্কিতা মানে মেয়ে স্যার, মোবাইল আগে চাইবাম, মা আব্বা থাকলে আব্বাকে কাছে আনবাম, আর বড় থাকলে বড়ের কাছে বলে টাকা, আগে টাকা দাও, বিয়ে হয়নি তাহলে আব্বাকে বলে আব্বা তেতাল খাবে, ও এইচএস দিয়েছে স্যার, এই করি না স্যার বুঝলো স্যার, মমতা পালাকে করবে, দেখো স্যার আমাদের লাভ গুলো উপর বসে ভাই, লাভ গুলো কত দেখলাম স্যার, লাভ গুলো কত আছে, 2 3 আগত হলো ভাই, 2 3 5, তাই তো স্যার, আর টাকা গুলো কোথায় আছে নিচে, কারণ ধরো লাভ বাই টাকা লেখা আছে ভাই, তো টাকা গুলো কত স্যার, একটা 6 বসালাম, একটা 9 বসালাম, আর একটা কত ভাই 10, এটার অ্যান্সার কত হবে, আগে মেয়েরা বলবে, মেয়েরা না পারে ছেলেরা বলবে, এটা কেটে কুটে কত অ্যান্সার হবে, ছেলেরা যদি না পেরেছে তো দেখবো মজা মারবো ভাই, মেয়েরা বলো ভাই এটা কেটে কুটে কত অ্যান্সার হবে গো, মানে আর বলো ভাই, প্রথমে একজন বললো অ্যান্সার, বললাম না কে বললা বলো ভাই,
ছেলেটার বুঝতে পেরেছেন ভাই? কি বললা বলো বলো, 3-3-2 বললো, আর কেউ? হ্যাঁ বাংলায় বলো, ইংলিশে কি? 1:2 কে বলছে? হ্যাঁ 1 কথা বললা তুমি ভাই, আর কেউ দেখে লাও, মেয়ের আর কেউ কোনো মেয়ে নাই? ঠিক আছে দেখে লাও স্যার, এগুলো বিশাল ইজি স্যার। দেখো 2 একে 2, 3 2 কত গো? 6। 3 একে 3, 3 3 কত গো? 5 একে 5, আর 5 দিয়ে তাহলে এখানে কত হলো? 1/3, 1/3, 1/2, এটাকে আমরা কিন্তু ভাই 3 3 2 এটা এটা বলতে পাবো না, ঠিক আছে? নিচে আছে যে সংখ্যাগুলো তার জন্য, তাহলে এদেরকে কি করতে হবে? এদেরকে আবার পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হবে। পূর্ণ সংখ্যা প্রকাশ করার রুলস কি? নিচের গুলা লসাগু করে গুণ করতে হবে। হ্যাঁ ভাই, নিচের গুলা লসাগু করে সবার সঙ্গে গুণ করতে হবে। 3 3 2 এর লসাগু কত হবে? 6 হবে স্যার, 6 গুণ করো স্যার, তাহলে আমাদের হয়ে গেলো স্যার। 6 দিয়ে কাটলে কত হচ্ছে এখানে? 2, আবার 6 দিয়ে কাটলে হচ্ছে এখানে 2, আবার এখানে 2 দিয়ে কাটলে 3, আমাদের অ্যান্সার কত হলো? স্যার এই 3 ধরনের আছে ভাই, করবো আমরা বেশি। দেখো স্যার 4 নম্বর, দেখো স্যার এই 3 নম্বর, দেখো স্যার 4 নম্বর, দেখো ভাই 3 নম্বর, দেখো ভাই 3 নম্বর অ্যান্সার কাছে আছে। মূলধন, মূলধন মানে কি? টাকা। মূলধন মানে কি গো? টাকা। টাকার ফর্মুলা কি লিখেছিলাম একটু আগে বলো ভাই, টাকার ফর্মুলা কি লিখেছিলাম? লাভ বাই সময়। হ্যাঁ, তো লাভ গুলো কোথায় আছে বলো তো? আগে লাভ গুলো উপরে লিখবো, এ আছে, বি আছে, সি আছে, লাভ গুলোকে আমি আগে উপরে লিখবো। বলো তো লাভ গুলো কত আছে? 3 4 কত গো? 3 4 বলো ভাই, 5। আর সময় গুলো কত আছে বলো বাবু? 1 2 3। এটা যদি কাটলে, দেখো স্যার এটা কাটলে দেখলে ভাই 3 কে 1 দিয়ে ভাগ গেলে কত হয় গো? 3। 4 কে 2 দিয়ে ভাগ গেলে কত? 2। আর এটা তো কাটবে না, তাহলে 5 ভাগ কত হলো? 3। শুনলাম একটা যদি সিঙ্গেল সংখ্যার নিচে যদি বাই থাকে স্যার, মানে এখানে একটা নিচে বাই হয়ে আছে, তখন বাকিগুলোর সঙ্গে গুণ হয়ে যায়। 3 3 9, 3 2 6, 3 5 15, এই সরি 5 1 5। যে আগে করলাম না ভাই পূর্ণ সংখ্যা নিম, ওই নিমই ফলো হয়, নিচে লসাগু করে সবার সঙ্গে গুণ। দেখো এর সঙ্গে 3 গুণ, ওর সঙ্গে 3 গুণ, 5 ওই 5/3 সময় 3 গুণ, 3 3 কেটে যাবে, তার জন্য 5 বসবে। অ্যাকচুয়ালি সবার সঙ্গে 3 গুণ হচ্ছে, এর সঙ্গে 3 গুণ, এখানেও 3 গুণ, এই জায়গাতেও 3 গুণ, 3 3 কেটে গিয়ে 5 হচ্ছে। গলিটা হালকা বুঝতে পারছো ভাই? 4 নম্বর দেখো স্যার, 4 নম্বর, এখানে 9টা অঙ্ক আছে, 9 ধরনের অঙ্ক হয় কেবল, এর বাইরে আর অঙ্ক হয় না ভাই। 9টা অঙ্ক শিখে লাও, আমাদের পার্টনারশিপ কমপ্লিট হয়ে যাবে। এই পেজটা আমি পাঠিয়ে দেবো, বাড়িতে প্র্যাকটিস করবে। 4 নম্বর বলো ভাই, 4 নম্বর, 4টা কি হবে দেখো স্যার? এ বি সি একটি ব্যবসায় 3,75,000 টাকা, হ্যাঁ 3,75,000 টাকা বিনিয়োগ করে বছরের শেষে এ লভ্যাংশ কত পেলো? 52,000, বি পেলো 65,000, আর সি পেলো 78,000। এ কতটা বিনিয়োগ করেছিল? এ কত টাকা বিনিয়োগ করেছিল? টোটালে বিনিয়োগ হয়েছে 3,75,000 টাকা। বিনিয়োগ মানে কত টাকা দিয়ে ব্যবসা করছে সেটা বলতে চাইছে। একটা কথা শুনলাম স্যার, পার্টনারশিপে যদি অঙ্ক করতে চাও ভাই, তোমাকে মেন যেটা উদ্দেশ্যটা আছে অনুপাতে প্রকাশ করতেই হবে। যদি লাভ্যাংশ বলা থাকে বা মূলধন বলা থাকে, যেমন এদের বলেছে এ পাচ্ছে লাভ্যাংশ এত এত করে, বি পাচ্ছে এত, সি পাচ্ছে এত, এদের অনুপাত তৈরি করতে হবে বলা থাকলে, তখনও কিন্তু ভাই আমাদের অনুপাত করতে হবে। আমরা অনুপাত করব, এ আর বি আর সি আছে, বলো তো ভাই এ কত হাজার টাকা? 52,000, বি হচ্ছে 65,000, সি হচ্ছে, ওগুলো লিখবো না, 52,052 লিখলাম, 65,065 লিখলাম, 78,078 লিখলাম, এটা কাটাটি করবো ভাই। অঙ্কিতা মন্ডল তুমি বলো তো ভাই এটা কত দিয়ে কাটবে? অঙ্কিতা তুমি তাহলে তো বলে আসো গো স্যার, তোমাদেরকে তাহলে তো মোবাইল কেনার জন্য এসে গো। ঠিক আছে এই একটা পাগল আছে তো গঞ্জল, কি করবো বলো? অনুব্রত সঙ্গে পাঠান, অনুব্রত সঙ্গে পাঠান দেবো। দেখো স্যার, হ্যাঁ দেখো স্যার আমাদের এগুলা এগুলা কাটতে করবো। দেখো স্যার
বাহান্ন পঁয়ষট্টি এতটা কত ঘরে কাটবে বলো ভাই? 13 দিয়ে, 4 কত, 4 বাহান্ন পঁয়ষট্টি, 6 78। আমাকে অ্যান্সার কাছে দেখো স্যার, এ চেয়েছে অ্যান্সার। স্যার এর নিচে কত লেখা আছে বলো ভাই? 4। আর এই টোটাল যোগফল কোথায় বসে? নিচে বসে। এই যে 4 5 6 পেলে এগুলার যোগফলটা কোথায় বসে ভাই? নিচে বসে। ইন্টু যত টাকার মধ্যে বার করতে বলেছে আমাকে, বার করতে দেখে কত ভাই? 3 লাখ কত গো? 3 লাখ 75 হাজার। তাহলে স্যার শূন্য গুলা লিখলাম না, পরে লিখে দেবো। 15 দিন 30, 5 মিনিট 75, 4% কত হলো? 100, 100। তারপর আবার 3 ধান আমাদের অ্যান্সার হয়ে গেলো স্যার। এখানে একটা শূন্য কম আছে, বসে দিবা। নেক্সট দেখো স্যার, 5টা দেখো স্যার, 5টা 5টা কি লেখা বলো ভাই? এবিসি একটি ব্যবসায় কত টাকা ভাই এত টাকা বিনিয়োগ করে? 1 বছর শেষে এ লভ্যাংশ কত? 700, বি পেলে 800, আর সি পেলে 900। একবারে জিরো লেভেলে অঙ্ক দিয়েছে ভাই, যাতে সবাই বুঝতে পারে। তা বলছে ভাই আমি এই 4 আর 5 এর অঙ্ক একই হবে না আলাদা হবে? সেম হবে স্যার। আবার এ পেয়েছে 700 টাকা, বি পেয়েছে 800 টাকা, আর সি পেয়েছে 900 টাকা। তাহলে কাছে 700 800 আর কত ভাই? 900। বলেছে বি সি মোট কত টাকা পাবে? তো একই ভাবে করবো ভাই, এ লিখলাম, বি লিখলাম, সি লিখলাম। এ দিয়েছে কত টাকা বলো ভাই? 700। এর 700 টাকা 7 লিখলাম। বি দিয়েছে কত? 800, 800 এর 8 লিখলাম। সি দিয়েছে 900, 900 এর 9 লিখলাম। আমি শূন্যগুলো লিখতেও পারি না লিখতেও পারি, কোনো চিন্তা নাই স্যার। তারপর দেখো ভাই আমাকে চেয়েছে বি সি মোট কত টাকা করেছিল, মানে বি প্লাস সি দুজনের একসঙ্গে চেয়েছে অ্যান্সার। তাহলে 7 সরি 8 আর 9 যোগ করবো, 8 আর 9 যোগ করলে 17। আর এই টোটালটা কিন্তু ভাই, টোটাল যোগফলটা নিচে বসবে। টোটাল যোগফল কত হলো? 24। ইন্টু যত টাকার মধ্যে বলেছে কত বলেছে বলতে হয়? 21 হাজার কত হয়? 600। 21 হাজার 600 কে 24 দিয়ে কাটবো ভাই, এটার সঙ্গে কেটে কত লাগলো ভাই? 900 এলো নাকি স্যার? কত লোক ভাই? 900 এলো। 900 কে এটা দেখবি 9 17 কত হয়? 9 17 153। 15 হাজার কত হলো ভাই আমাদের অ্যান্সার? 15 হাজার 300। অনুপাতের অনুপাতের অঙ্ক এগুলো সব জানো ভাই সবাই, যে অনুপাত আনুপাতিক ভাগ আর কিভাবে লিখতে হয় আর কোথায়, এগুলো সবাই জানো, এগুলো আর শেখানোর দরকার নেই। ঠিক আছে, বুঝতে না পারে আমাকে পার্সোনালি মেসেজ করবে ভাই, আমি এগুলো বলে দিবো। বাবা দেখো স্যার, 6টা দেখো স্যার, 6টা 6টা কে অপারেশন বলো আমাকে। 6 অঙ্কটা বেশি ভালো ভাই, 6 7, এই অঙ্কগুলো বেশি ভালো স্যার, 8, এগুলো ঠিক আছে, এই অঙ্কগুলো ভালো ভাই, 10। 6টা কে পেরেছে ভাই? দেখো 6টা দেখলাম আমি, বলেছি দেখলাম স্যার। 6টা কে বলছে দেখো ভাই, 6টা বলছে যে এবি এওবি একটি ব্যবসাতে 3:2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে, মোট লভ্যাংশের 10% অনাথাশ্রম দান করে, আর বাকি লাভের মধ্যে এ পায় 5400 টাকা। মোট লাভ কত হয়েছিল? বলছে ডাইরেক্ট করে দেবো কি এগুলো না কেটেটে করবো? কেটেটে করি প্রথমে ফার্স্ট টাইম ভাই। তোমাদের ধরো লাভ হয়েছিল 100%, কত পার্সেন্ট? 100%। তার মধ্যে দান করলে কত ভাই? 10% দান করেছো, তাহলে তোমাদের কাছে আছে কত পার্সেন্ট? 90%। এই 90%-এর মধ্যে এ পেয়েছে কত পার্সেন্ট বলো ভাই? 5400। এ বলছে আমি 5000 কত পাবো? 400 পাবো। তাহলে স্যার এ কত বলে? 5400। এই 5400 এ যদি পায় তাহলে বি কত বার করতে হবে? তারপর তোমার 100% হলে বার করতে হবে। তো যাই হোক স্যার, দেখি ভালো করি। এই টাকাটা ভাগ করছে এ আর বি কত অনুপাতে বলো? 3:2 অনুপাতে, মানে এদিকে 3 ভাগ, এদিকে 2 ভাগ। এদিকটা এ পাবে, এদিকটা বি পাবে, বুঝো ভাই? তারপর আমি সবটা করতেছি। তাহলে এর ভাগে কত লেখা আছে? 5400। তো বলো তো বাবু, আমি 3-এর ভ্যালু যদি 5400 লিখি স্যার, এ যেহেতু 3 আছে, 3 ভাগ আছে, এর ভ্যালু যদি 5400 লিখি স্যার আমি, তাহলে বির ভাগে কত পড়বে বলো? আবার ভাই বলো, 3600। বাকি ছেলেকে কি বুঝতে পারছো ভাই? যে এর ভ্যালু যদি আমার 5400 হয়, তাহলে বির ভ্যালু 3600 হলো, কারণ এর উপরে কত লেখা আছে? 3, মানে 3 পিস জামা দাম 5400 টাকা। 3 পিস জামার দাম কত ভাই? 5400 টাকা। তাহলে বির উপরে আছে 2, তার মানে 2 পিস জামার দাম কত নেবে বুঝতে পারছি ভাই? 3 পিস যদি আমাদের ভাই জামার দাম 5400 লেয়, তা 2 পিস জামার লাভ কত নেবে সবাই জানো স্যার? সবাই সংসার করছে, প্লাস সবাই গিফট দিচ্ছ স্যার, সবাই জানো এগুলো কত টাকা খরচ হয়, কত গো? 3600। এই দুজন মিলে যে টাকাটা পেলো, সেই টাকাটা তো আমাদের 90% ভ্যালু ভাই। দেখো উপরে দেখো 90% লেখা আছে, টাকাটার ভ্যালু হবে খাবে না? 90% ভ্যালু হবে কেমন বলো ভাই? 90% ভ্যালু তো আমরা এটা পেলাম, আর এটা যোগ করে কত পেলাম? আমরা যোগ করে পেলাম 9000। কত হাজার? 9000। 90% ভ্যালু, টোটাল কত লাভ ছিল আমাদের? 100%, মানে 100%। 100% ভ্যালু বার করতে হলে ভাই 9 এ 9 ছিল, বুঝতে পারছি ভাই? বাই দিয়ে করতেছি, আরো ঝামেলা হচ্ছে। তাহলে মানে কত করো তোমরা? মানে কত করলে কত আছে? 9000 বাই কত? 90, এই 100 তো কত? গোয়েন্দা এখানে 100 হয়ে যাবে স্যার। আমাদের অ্যান্সার কত হলো ভাই? 10000 গো, 10000। একটা নিয়ম, আর একটা ছোট্ট নিয়ম দেখলা ভাই তোমরা, সেটা হচ্ছে বলো তো বাবু, এখানে টাকাটা এর বলা আছে না বীর বলা আছে? একটু মুখে বলো, মুখে বলো সবাই।
টাকাটা কার বলা আছে, এর না বিয়ের? কে দেখো স্যার, আর আমাকে অ্যান্সার চেয়েছে মোট লাভ। কি লাভ? মোট লাভ চেয়েছে কত? শোনো স্যার, যে টাকাটা দেওয়া আছে সেই টাকাটাকে বসাও 5400। এবার এই কি করতে হয়, যে এই টাকাটা যার তার আনুপাতিক ভাগাটা বসবে নিচে, মানে ওর অংশটাকে বল 3 বসলো নিচে বসাবো ভাই। আর মোট আনার জন্য গণিত, এবার মোট লাভ চেয়েছে তার স্যার, তার জন্য 3 আর 2 যোগ করলে কত হচ্ছে 5, 5টা বসাবো ভাই। সাইডটা মিটিয়ে দিই তাহলে ভালো বুঝতে পারবে, কোনো দরকার নেই। দেখো স্যার, আমাকে অ্যান্সার চেয়েছে মোট লাভ। মোট লাভ যদি চাই ভাই, টাকাটা যা দিয়েছে টাকাকে লিখো 5400। এই 5400টা কার? না তো এর, দেখলাম এর অনুপাতে ওর পরিমাণ কত হচ্ছে 3, এটা বসালাম। কিন্তু মোট লাভ চেয়েছে, মোট মানে আমরা সবাই জানি ভাই প্লাস, তার মানে এই দুটো প্লাস করে আমি যদি এখানে বসে দিই তাহলে আমাদের একটা প্রসেস হয়ে গেল, মোটটা বার হচ্ছে। আরেকটা কি হচ্ছে, 10% দান করেছিলাম, 10% দান করি, তা ছিল কত আমাদের 90। আর মোট মোট গুলো সব উপরে বসবে ভাই, এটা করতে পারো। এটা কি করলাম জানো স্যার, আমি 3-এর ভ্যালু 5400 লিখলাম, তাহলে 1-এর ভ্যালু কত, 5400 বাই 3 হবে কি হবে না? হবে। মোট চাও তুমি স্যার, তা 3 আর 2-এর যোগ করতে হবে কি হবে না? কারণ এই দুটো মিলি AB, 5 পেলাম, তাহলে এখানে গণিতে 5 বসেছিলাম ভাই আমরা। আর এই টাকাটা তো 90% ভ্যালু, হ্যাঁ, তার জন্য 90টা বসেছিলাম নিচে আর টোটালটা বসেছিলাম উপরে। এক কথায় মোট লাভ্যাংশ চাইলে মোট গুলা বসাবো উপরে, ঠিক আছে স্যার? দেখো এবার কত নম্বর করতে হবে, লাস্ট 7 নম্বর করবো, আর 8 নম্বর করবো না, করবো না, হ্যাঁ। 7-এরটা কেউ করেছিস স্যার? স্যার অনেক ছেলে পেরেছে ভাই অ্যান্সার, তোমরা বলো একটু, বলো যারা অ্যান্সার পেরেছে বলো ভাই, বলো ভাই। দেখলাম এটা যে এ 10,000 টাকা দিয়ে বলছে ভাই ব্যবসা শুরু করেছে, বি কিছু মাস পরে, বি বলছে আমি কিছু মাস পরে 40,000 টাকা দিয়ে ব্যবসা যোগ দিলাম, বছর শেষে উভয়ে উভয়ের লভ্যাংশ পরিমাণ সমান সমান। এটাই মেন ভাই, যে উভয়ে লভ্যাংশ পরিমাণ সমান, এই কথাটা মনে রাখবো ভাই, উভয়ে সমান পরিমাণ লভ্যাংশ পেলো, তার মানে এ সমান কি বি পেলো, কি পেলো সমান সমান লাভ পেলো। লাভের ফর্মুলা কি জানি আমরা, টাকা গণিত কি ভাই সময়, এরও সে তাই, টাকা গণিত কি ভাই সময়। তাই তো স্যার, এ কতটা দিয়েছে, এ দিয়েছে বলছে ভাই আমাদের কত হাজার গো বাবু দেয়া 10,000, 10,000-এ 10 লিখলাম, যে ব্যবসায় প্রথম থেকে ছিল মনে রাখবে সে 12 মাস ছিল, বি বলছে আমি কিছু মাস পরে এলাম, আমি ধরলাম ও 1 মাস ব্যবসা করেছিল, আমি কিছু মাস পরে মানে 1 মাস পরে ধরি না, এটা ধরি না কিন্তু ভাই, আমি ধরছি ব্যবসায় কতদিন ছিল, কারণ আমরা সবাই জানি ভাই, ধরো একটা বন্ধু আমার ব্যবসা করছে, ধরো আমার একটা বন্ধু নাম এ, সে ধরো একটা ভালো ব্যবসা করেছে, সে ব্যবসা করছে স্যার, আমি কিছুদিন পর যখন আসবো ভাই, আমি তারপর যে টাইমটা ইনভেস্ট করব, মানে যত মাস থাকবো তারপরে সেই টাইমের লভ্যাংশ পাবো, কিন্তু ও যে আগে থেকে ব্যবসা করছিল সেই কিন্তু লভ্যাংশ দেবে না আমাকে। তা সেই জন্য এর ভ্যালুটা হচ্ছে সবসময় ব্যবসায় যতদিন ছিল ওটা, এই যে কিছু মাস পরে, মানে কিছু মাস পর মানে কি এতদিন ছিল না ও, আমি এক্স এর ভ্যালু ছিল না তা চাইছি না, এক্স মানে হচ্ছে এখানে যতদিন ছিল ব্যবসায়, পরে বুঝতে পারবে ভাই ক্যালকুলেশন করলে। বি দিয়েছে কত হাজার টাকা, 40,000 টাকা, 40,040 বসালাম, কারণ ওর 10,000-এর মধ্যে আমি 10 লিখেছিলাম, তার জন্য কাটা ভাই। দেখো 10-কে 40 দিয়ে কাটলে 4 হয়, আর 4-কে 12 দিয়ে কাটলে 3 হয়, তার মানে এক্স এর ভ্যালু কত হলাম 3। এই 3 মাস কেবল ব্যবসা করেছিল, ব্যবসা যদি ছিল এতদিন হয় তাহলে আমাকে চেয়েছে কত মাস পরে এসেছে, বুঝতে পারছি ভাই? টোটাল ব্যবসা চলেছিল 12 মাস, সবসময় 12 মাসের হিসাব হয়ে গেলো এগুলো ভাই, তা 12 মাসে কত বার দেবো আমরা, 3 মাস বাদ দিয়ে দেবো স্যার, তাহলে কতদিন পরে এসেছিল, কত মাস পরে, 9 মাস পরে কিন্তু এসেছিল। বলো তো স্যার, এক্স এর ভ্যালু যেটা বার হবে সেটা ও ব্যবসায় অতদিন ছিল ওটা হবে, ব্যবসায় ছিল না সেটা হবে? ছিল না হবে অবশ্য, খুব ভালো ভাই, বুঝতে পারলে স্যার, আজকে অঙ্ক এখানে শেষ করছি না, আর করবো স্যার, অনেক রাত হয়ে গেল, 6টা বাজছে। তা আমি দু একটা জিনিস আমি আলোচনা করতে, দেখো স্যার এবার অন্য কিছু স্যার, ইজি জিনিস দেখলাম, তাহলে বলছে স্যার, ঘুমায় না ভাই, ঘুমায় না, ওহো অবশ্য বলতে হবে স্যার।
যেদিন মমতা বুঝতে পেরেছে ভাই যে 43,000 টাকা বেতন লাগবে, সেদিন থেকে ওর তো ঘুম ভাঙা না, একদিনও সেদিন থেকে আর ক্যামেরার সামনে আসেনি। কি বকি করি আমি এত টাকা, যাক স্যার টাকা পয়সা দেখতে হবে স্যার, আমি এখন খুব টাইম পাইনি, রাত্রে কাজ জানি। তবে বিএড এর জন্য কি কি ফেসিলিটি দিছিল ভাই, দেখা যাক কি। শোনো স্যার, না কিছু সরল সরল বার করবো গো, সরল বার করবো না এমনি কিছু তোমাকে করাবো। ভাই চার্জ বেশি নেই, ছোটখাটো কথা বলে তো ভাই, আমাদের শিক্ষা দিবস কবে পালন করা হয়? শিক্ষা দিবস কবে পালন করা হয়? শিক্ষা আর কেউ আজ বিস্কুট দেয়নি রাখলো ভাই তোমাকে স্কুলে, যাওনি স্কুল না, বিস্কুট খেয়াল তোমার লাগে ভাই, যাওনি ভাই। বলছি মাওলানা আবুল কালাম আজাদের নাম শুনেছ? কি ছিলেন প্রথম শিক্ষামন্ত্রী? এত চায় না কি গো মিসাইল ম্যান ভাই আব্দুল কালাম, ওই যে মাওলানা আবুল কালাম আজাদ বললেন না স্যার, ওনার জন্মদিনে পালন করা হয় শিক্ষা দিবস, এটাই তো জানতে চাইছি ভাই। বলো বলো ভাই কারো মনে পড়ছে না? 11-ই কি বলো ভাই, ওটা জাতীয় শিক্ষা দিবস অবশ্যই 11 নম্বর ভাই। হ্যাঁ ওটাই করা উচিত, 11 নম্বরটা করবা। হ্যাঁ আজকে 17 বলে না, ওটা আপ টু ডেট আছে স্যার, অবশ্যই আমাদের 11 নম্বরটা লিবা, 11 নম্বর ভাই পালন করো। হ্যাঁ বলো তো ভাই, ব্রেইল এগুলো আমরা বলেছি, ব্রেইল কি জিনিস? অন্ধদের শিক্ষার পদ্ধতি, এতে কতগুলা বিন্দু থাকে, পয়েন্ট থাকে, তাদের 6টি বিন্দু থাকে। আচ্ছা আরো বলো তো স্যার, বলো তো 23শে জানুয়ারি কি দিবস পালন করা হয়? 23শে জানুয়ারি সুভাষ চন্দ্র দিবস হয়, ও কি হে নেতাজি সুভাষ চন্দ্র বসু জন্মদিন স্যার ভাই। পানিপথ তোমরা নাম শুনেছ? পানিপথ কোথায় আছে? পানিপথ কোথায় আছে? পানিপথে আছে তো বিহারে, আছে হরিয়ানা, হরিয়ানার রাজধানী কি? হরিয়ানার রাজধানী কি গো? হরিয়ানার রাজধানী হরিয়ানা? সবুজ বিপ্লব সংযুক্ত, ওকে এমএস এমএস বলো ভাই, এমএস স্বামীনাথন, এমএস স্বামীনাথন এই ভারতে জনক, বিশ্বের মধ্যে জনক কে? বিশ্বের নরমান বড়লোক, বড়লোক বলা হয়। বলতো ভাই
তো সেত বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? সেত সেত এগুলো সবাই জানো স্যার, এটা কোথায় চালু হয়েছে, কোথায়? এই বিপ্লবের জনক কে? জনক খুব ভালো ভাই, অবশ্যই সুন্দর হয়েছে। তোমাদেরকে আমি কিছু না একটা জিনিস বলেছিলাম ভাষা সম্পর্কে, ভারতবর্ষে ভাষা কতগুলো আছে স্যার? আর সাহিত্য একাডেমি পুরস্কার কতগুলোতে দেওয়া হয়? হ্যাঁ সাহিত্যতে, সাহিত্য একাডেমি পুরস্কার 24, 22টি তো ভাষা, 24টি এলো কোথা থেকে বলো ভাই? এগুলো বলেছিলাম, বলো বলো। প্রথম তুমি আসনি, আর দুটো আছে ভাই, একটা ইংলিশ, রাজস্থানি। হ্যাঁ রাজস্থানের রাজধানী কি গো? জয়পুর। সিটি অফ জয় কাকে বলা হয়? সিটি অফ জয়। সবাই পড়ছে তোমার। মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধি কে দিয়েছিল? মহাত্মা গান্ধীকে রবীন্দ্রনাথ ঠাকুর। আর রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব কে দিয়েছিল উপাধি? মানে আরো দুজন, রবীন্দ্রনাথ ঠাকুরকে মহাত্মা বলতো আর উহাকে গুরুদেব বলতো। না না ঘরে 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 লাগবে, আর শ্বশুর বাড়ি আলাদা। অবশ্যই অবশ্যই বলতো ভাই, ভারতে যে 1 টাকার নোটে কেস এনেছে করে, এগুলো তোমার জানার দরকার আছে? 1 টাকার নোটে কেস গভর্নর করবে 1টা নোটে? হ্যাঁ অর্থ সচিব করবে। আর বাকি টাকার নোটে কেস এনেছে করে? আরবিআই গভর্নর এখন কে আছে বলতো ভাই, আরবিআই গভর্নর? হ্যাঁ শক্তিকান্ত দাস। সবচেয়ে ভাই সবচেয়ে উজ্জ্বল তারার নাম কি? সবচেয়ে উজ্জ্বল তারা, সবচেয়ে শুক্র তো গ্রহ গো। এই ছাপা শুক্র তো গ্রহ, এই ছাপা ছিল গো। সাইরাস নাম, সাইরাস সাইরাস শুক্র তো গ্রহ গো, তারা কবে হলো সাইরাস? নাম কি হলো ভাই সাইরাস? অবশ্যই অবশ্যই বলতো আদি কবি কাকে বলা হয়? কি তারা খেপা ছিল? অবশ্যই অবশ্যই ভাই বলতো ভারতে হীরা কোথায় পাওয়া যায়? হীরা হীরা গুজরাটে হীরা পাওয়া যায়, আর কেউ মধ্যপ্রদেশ? হ্যাঁ মধ্যপ্রদেশে পান্না জায়গা আছে, মধ্যপ্রদেশ। পান্না পশ্চিমবঙ্গের মমতা বাড়িতে ভাই বলো ভাই, এই না পার্থের বাড়িতে নাকি? বলো ভাই দুধকে কত তাপমাত্রায় মানে ফুটিয়ে রাখলে সেটা নষ্ট হবে না? কত তাপমাত্রায়? 100 তো লয়, আরো কমে হয় বলো ভাই কত? 65 ডিগ্রি। 65 ডিগ্রি বেলুড় মঠ নাম শুনেছ? বেলুড় মঠ রামকৃষ্ণ কিছু বলো ভাই। হ্যাঁ কে কে করেছিল, কে তৈরি করেছিল কত সালে বলো তো ভাই? 1897। কত বললাম ভাই? 1897। কার জন্ম?
ভালো একটা ব্যক্তি ছিল তার জন্ম বলো ভাই, নেতাজির, নেতাজির জন্ম 1800 কত গো? 23 জানুয়ারি। ইন্ডিয়া হাউস কোথায় ছিল ভাই? আস্তে আস্তে দেখো তো ভাই, ইন্ডিয়া হাউস, এই ভারত না, ইন্ডিয়া হাউস কোথায় আছে? কে বলে বলো ভাই? হ্যাঁ লন্ডনে আছে, লন্ডনে আছে। কোথায় পেলে বলো তো? লন্ডন। হ্যাঁ সব করলে ভাই, ওটাকে টুকুল করে চলে যাবে বাড়ি। বলো তো ভাই, বলছি হাম, এগুলো হাম কি হচ্ছে রোগ? ব্যাকটেরিয়া না ভাইরাস? ভাইরাস। যক্ষা কি হচ্ছে রোগ? এই ব্যাকটেরিয়া। বলো তো ভাই, কলেরা বায়ুবাহিত না জলবাহিত রোগ? যক্ষা জলবাহিত না বায়ুবাহিত? টুকলি করো না তো। বলো তো মানুষের দেহে কতগুলো হাড় থাকে বলো ভাই? বলো ভাই, ফুলে জল হতে দিলে গো, বলো স্যার। ওই যেটা পিডিএফ একটা পেজটা ভালো করে দেখেছিলাম ভাই, ভালো করে দেখো আগে, খেপা ছিল গো। যদি ভুল হয় লেখা আছে ওখানে, তুমি মায়ের খাবার পারতাম ভাই। ও জলে ওই ও তাই তো ভুল লেগে যায় তাহলে। ঠিক আছে স্যার, 12টা বেজে গেলো, আজকে আর নয় স্যার। হ্যাঁ না না, আর এখানে কি একটু কথা বলে আস্তে আস্তে অনেক পড়াশোনা, আর এই বেশি পড়লে স্যার বলো স্যার, আমি লিখছি তাহলে এগুলো বলি আমাকে। হ্যাঁ ঠিক আছে স্যার, ম্যাথ বাদ দিয়ে লিখছি, ম্যাথ বাদ দিয়ে লিখছি আমি, এটা বলো স্যার। আমি বলছি ভাই, আমি লিখলাম এটা, এটা সিঙ্গুলার না প্লুরাল বলবে? হ্যাঁ সিঙ্গুলার না প্লুরাল বলো, এটা কি লিখলাম আমি? এটা কি তা, এটা কি তা উচ্চারণ কি হবে আর নাকি? টাটা খুঁজে লাগে গেল, এটা সিঙ্গুলার, এটা কি বলো ভাই? কে জানে ভাই ইংরেজিটা, ওর থাকলে এ হয়ে যায়। এই সূত্র গুলা পাঠিয়ে দেবো, অবশ্যই অবশ্যই। বলছি ঠিক আছে স্যার, আজকে তাহলে গুড নাইট স্যার, কোনো চিন্তা
আর ইতিহাস তুমি আসবে না ধরে কি বলো ভাই?